সালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামের আজকের ফিজিক্স ক্লাসে আমি সাথে আছি তোমাদের রাহাত নোমান ভাইয়া। গত ক্লাসে আমরা কী পড়েছিলাম? ভেক্টরের আমরা প্রায় অর্ধেকটার মতো শেষ করেছিলাম, আরও কিছু অংশ বাকি রয়েছে। অ্যান্ড ভৌতজগত পরিমাপ এই চ্যাপ্টারটা বাদ রয়েছে। আচ্ছা, এখন ভেক্টরে যে পার্টটা বাদ রয়েছে সেখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু অংশ রয়ে গেছে, যেমন ভেক্টরের দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, অ্যান্ড ইভেন গত বছরও প্রশ্ন এসেছে। অ্যান্ড তারপরে হচ্ছে তোমার উপাংশে যে প্রয়োগগুলো আছে, নদী নৌকার অঙ্কগুলো, এগুলো অবজেক্টিভের জন্য যেমন ইম্পর্টেন্ট তেমন রিটেনের জন্যও ইম্পর্টেন্ট। সো এই অংশগুলো বাদ রয়েছে। এবং তারপরে তোমার ভৌতজগত পরিমাপ থেকে আমরা যদিও এই চ্যাপ্টারটা সহজ বলে তেমন একটা পড়ি না, কিন্তু এই চ্যাপ্টারটা থেকেও কিন্তু প্রশ্ন আসে। তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে হচ্ছে যে দেখবা যে একক মাত্রা, এখান থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসে। সো এই অংশটাও কীভাবে একটু পড়তে হবে সেই অংশটি একটু দেখাই দিব, আর ভেক্টরে যে ইম্পর্টেন্ট পার্টগুলো রয়েছে সেই অংশগুলো নিয়ে আলোচনা করব। সো আজকের চ্যাপ্টারটাও, আজকের ক্লাসটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকেও 1.25 মার্কস বলো বা হচ্ছে তোমার ধরো এই যে আড়াই মার্ক বলো সেটা প্রিপারেশন হবে, আর রিটেন যদি ধরো তাহলে আরও বেশি। সো আজকের ক্লাসটা একটু মনোযোগ করো, তাহলে ভেক্টর নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ভৌতজগত পরিমাপ থেকেও তোমার হচ্ছে যে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো পারবা। ওকে, ঠিক আছে, শুরু করে দিই আজকে ক্লাস। ওকে, নেক্সট ভেক্টর, এখানকার আমরা যেই অংশগুলো করেছি সেটা হচ্ছে এই যে মান নির্ণয় করেছি, আপেক্ষিক বেগ, বৃষ্টি, ছাতা, কাজ ভেজা, এগুলো প্র্যাকটিস তো তোমরা করছো, রাইট? সো এই যে বলেছিলাম যে এক্সাম দিয়ে দিয়ে প্র্যাকটিস করতে, সে অংশগুলো করেছো। তো তারপরে হচ্ছে লম্ব, সমান্তরাল অনেক কিছুই করে ফেলেছি। সো কিছু কিছু অংশ বাকি রয়েছে, মধ্যবর্তী কোণ নির্ণয় এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, এটা বাদ রয়েছে। তারপরে হচ্ছে আমরা, আচ্ছা লাস্টে কিছু, আজকের ক্লাস শেষে একটা এক্সপেরিমেন্ট করে আমরা শেষ করব। হ্যাঁ, সো অপেক্ষায় থাকো এক্সপেরিমেন্টটা কী হবে সেটার জন্য। অ্যান্ড তারপরে হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ করে আমরা হচ্ছে তারপরে ভৌতজগত পরিমাপটাও শেষ করব। ওকে, চলে যাই ক্লাসে। মধ্যবর্তী কোণ নির্ণয়, মধ্যবর্তী কোণ নির্ণয় এটা থেকে দেখো প্রশ্ন আসছে তোমার, 19 সালে প্রশ্ন আসছে, 18 সালে প্রশ্ন আসছে, 17 সালে, 14 সালে, 11 সালে, 9 সালে। সো রিসেন্ট ইয়ার্সগুলোতে কিন্তু প্রতি বছর এখান থেকে প্রশ্ন থাকছে। সো তার মানে এই চ্যাপ্টারটা, এই টপিকটা আমাকে খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। সো মধ্যবর্তী কোণ নির্ণয় বললে ধরো হচ্ছে মানে কি, দুটো ভেক্টর দেওয়া আছে, তার মধ্যবর্তী যে কোণটা, মধ্যে যে কোণটা সেটা মধ্যবর্তী কোণ। যেমন এখানে কোণ কত, 30, তাই না? তো হচ্ছে এটার মধ্যবর্তী কোণ কত, যদি আমরা এর নাম বলি এ ভেক্টর, এটার নাম যদি বি ভেক্টর বলি, মধ্যবর্তী কোণ 30। এখন ঘটনা হচ্ছে এই যে 30 অ্যান্সার দিলাম না, এই অ্যান্সারটা অ্যাকচুয়ালি ভুল। এই অ্যান্সারটা কেন ভুল? কারণ হচ্ছে আমরা ভেক্টরটার যখন মধ্যবর্তী কোণ নির্ণয় করব, তুমি জানো ভেক্টরটাকে কি যে কোনো জায়গায় শিফট করা যায়। এখানে একটু দিকটা লক্ষ্য করো তো, এই ভেক্টরটা যাচ্ছে এই দিকে, রাইট, এই দিকে। আচ্ছা, তার মানে এই ভেক্টরটার দিক হচ্ছে এই দিকে, আর এই ভেক্টরটার দিক হচ্ছে এই দিকে। আমি যদিও এখানে লিখেছি 30, কিন্তু আদতে এটার মধ্যবর্তী কোণ কোনটা বলো তো, এটা না, তাহলে অ্যান্সারটা কিন্তু 30 হবে না, অ্যান্সার হবে 150। আচ্ছা, এই জিনিসটা একটু মনে রাখো যে এই ভুলটা সাধারণত হয়, এটা কিন্তু একটু পরও আবার অন্য অঙ্কে আমাদের কাজে লাগবে। আচ্ছা, তো মধ্যবর্তী কোণ কত পেয়ে গেলাম আমি, হচ্ছে অ্যান্সার হচ্ছে 150, নট 30। আচ্ছা, সো 19 সালে একটা প্রশ্ন আসছে, আমরা 19 সালের প্রশ্নটা দেখে ফেলি। 19 সালের প্রশ্নটাতে কী বলেছে, দুটো ভেক্টর দেওয়া আছে অ্যান্ড এর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলেছে। সো ভালো কথা, তো এই ভেক্টর মধ্যবর্তী কোণ নির্ণয় করার জন্য আমরা কিছু সূত্র জানি, তাই না? একটা তো জানি হচ্ছে তোমার ওই যে 10θ সূত্রটা জানি, যেটা প্রথম ক্লাসে শিখেছি, সেটা কী ছিল? সেটা ছিল তোমার কিউ সাইন আলফা, এই যে কিউ থাকবে, কিউ সাইন আলফা, পি প্লাস কিউ কস আলফা, রাইট? আচ্ছা, ওকে। এখন আরও একভাবে করা যায়, ডট গুণ শিখেছি না আমরা, ধরো একটা ভেক্টর আছে এ, এ বি, ডট গুণ করলে কী হয়, এ ডট বি সমান হচ্ছে এ বি কস থিটা। তার মানে এখান থেকেও থিটা বের করে ফেলা যায়, সেটা হচ্ছে কি, এ ডট বি বাই হচ্ছে এ বি, রাইট? আচ্ছা, সো এখানে কী হতো, কস ইনভার্স হতো। ওকে, সো এখন দেখো যে আমরা এখানে কোন জিনিসটা করা যে আমাদের জন্য সহজ হচ্ছে, দেখো ডট গুণন কিন্তু আমরা মুখে মুখে করে ফেলতে পারি। সো ডট গুণন আমরা মুখে মুখে করে ফেলি, এখন এই মধ্যবর্তী তো কোনো কোণ টোন দেওয়া নাই এখানে। সো এই জিনিসটা কিসের কি, এখানে কোণ নির্ণয় করতে পারছি, এটা এই যে থিটা, এই থিটাটা হচ্ছে কি, এই থিটাটা হচ্ছে তোমার লব্ধি যে মানটা
যে লব্ধি আছে সেই লব্ধির কোনটা, অর্থাৎ আমি জিনিসটা এই জিনিসটা একটু এক্সপ্লেইন করি। এই যে দুটো ভেক্টরের এ বি দেওয়া আছে, এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে আলফা, অ্যান্ড এই যে তোমার লব্ধি আর একটা ভেক্টরের মধ্যবর্তী যে কোণটা এটা হচ্ছে এখানে থিটা। সো দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ এই এই থিটা কিন্তু সেই থিটা না। সো আমরা এখানে এই সূত্র অ্যাপ্লাই করবো না, আমরা কী করবো এই সূত্র অ্যাপ্লাই করবো। অ্যান্ড এখানে হচ্ছে আমরা জানি যে এই যে ডট গুণন আছে এটা খুব ইজিলি করে ফেলতে পারি, জাস্ট আই গুলো গুণ জে গুলো গুণ, রাইট? আচ্ছা মজার বিষয় না, এখানে কোনো জে নাই, এখানে আবার কে নাই। সো গুণ করলে আলটিমেটলি কী থাকবে, গুণ করলে তোমার তিন পাঁচা পনেরো, উপরে জাস্ট পনেরো থাকবে, অ্যান্ড নিচে কী থাকবে বলো তো, নিচে থাকবে হচ্ছে তোমার এইটার এই যে এর মান, এর মান কত, রুট ওভার, এই রুট ওভার তোমার হচ্ছে থ্রি স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার, মানে কত, মানে হচ্ছে রোড নয় নয় আঠারো। আচ্ছা তারপরে এখানে কত থাকবে, এখানে হচ্ছে রুট ওভার ফাইভ স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার, মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ, ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার টোয়েন্টি ফাইভ, টোয়েন্টি ফাইভ মিলে হচ্ছে ফিফটি। আচ্ছা এখন তারপরে তুমি বুঝতে পারতো সেটা পনেরো অ্যান্ড এই আঠারো পাঁচ আঠারো নব্বই, তার মানে নশো, নশো রুট করলে কত হয়, নশো রুট করলে হয় থার্টি, তার মানে পনেরো বাই থার্টি মানে কত, হাফ। সামনে একটা কস ইনভার্স আছে, কস ইনভার্স হাফ মানে কত, কস ইনভার্স হাফ মানে সিক্সটি হয়ে গেল। আচ্ছা এইখানে একটু কনফিউশন তোমাদের হতে পারে, এখানে ছোট ছোট আরেকটা ক্যালকুলেশনের ট্রিক্স দেখাই, ধরো হচ্ছে আঠারো, এরকমভাবে রুট যখন থাকবে তখন তুমি চাইলেই যেটা রুট জানো, ধরো আঠারোর কাছাকাছি কোনটা জানো, নয় দুগুণে আঠারো এটা জানো, রাইট? আবার হচ্ছে পঞ্চাশ, এটাকে কী করতে পারো, এটাকে তুমি হচ্ছে যে পঁচিশ, রাইট? তোমার হচ্ছে যে এই যে পঁচিশ ইনটু দুই এটা করতে পারো, রাইট? সো তাহলে কিন্তু হয়ে যায়, তাহলে এইবার করে ফেলো তো, এটা হচ্ছে তিন, এটা হচ্ছে তোমার পাঁচ, তো তিন পাঁচে পনেরো, আবার এই যে দুই দুই মানে কি চার, চারে রুট করলে কত হয় দুই, তারপরে আবার হচ্ছে পনেরো আর দুইয়ে তিরিশ। সো এখন সো আবার এখানে লিখতে পারো ফাইভ ফিফটিন বাই থার্টি, ওকে? সো আমরা এটা করে ফেললাম মধ্যবর্তী কোণ নির্ণয়। এখন আমরা হচ্ছে আরও কিছু অঙ্ক দেখি। আচ্ছা মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য করি, তোমরা জানো যে একটা ভেক্টর যদি এরকম হয় আর একটা ভেক্টর এটা, সো এই দুটো ভেক্টরের মধ্যবর্তী তোমার হচ্ছে কোণ সামহাও আলফা, ভালো কথা। এখন আমি এবার বলছি যে তোমার আমাকে বের করতে হবে, ওই যে বললাম লব্ধি আর এই ভেক্টরটার মধ্যবর্তী কোণ, যে লব্ধিটা কত কোণে থাকবে সেটা বের করতে হবে। বাট যদি দুইটা ভেক্টর ইকুয়াল হয়ে যায়, যদি দুইটা ভেক্টর ইকুয়াল হয়ে যায় তখন আমরা জানি কি, তখন আমরা জানি হচ্ছে জিনিসটা এই যে মানটা, এই যে থিটা কোণের মানটা এটাও অর্ধেক হয়, অর্থাৎ যদি ধরো এটা এটা পাঁচ হয়, এটা পাঁচ হয়, অ্যান্ড এই পাঁচ পাঁচ মিলে এই যে কোণটা এটাতে ষাট ডিগ্রি কোণে থাকে, তার মানে লব্ধি কোণটা কত ডিগ্রি কোণে থাকবে, লব্ধি কোণটা থাকবে হচ্ছে থার্টি ডিগ্রি কোণে। আচ্ছা এই জিনিস আমরা শিখে আসছি, রাইট? আচ্ছা আরেকটা জিনিস একটু লক্ষ্য করি, এগুলো না অবজেক্টিভের ক্ষেত্রে তোমার হচ্ছে অনেক অপশন ইনিমিশনের ক্ষেত্রে কাজে লাগে। তুমি আরেকটা জিনিস জানো যে একটা ভেক্টর যত বড় হবে, ধরো তুমি এটা ধরো একটা ফোর্স হিসেবে চিন্তা করো, এটা যত বড় হবে তোমার লব্ধিটা তত এর কাছাকাছি হবে, মানে ধরো যে এই যে পি কিউ, তো তো এইটা যদি বড় হয় দেন লব্ধিটা এইটার কাছে সরে আসবে। এইভাবে চিন্তা করো যে হচ্ছে যে এই এইটা একটা এটা একটা জিনিস, এটাকে হচ্ছে আমি এদিকেও কেউ টানতেছে, এদিকেও কেউ টানতেছে, সো যে যত বেশি বলে টানবে জিনিসটা তার দিকে তত বেশি যাওয়ার চেষ্টা করবে না, তার মানে এই জিনিস, আর যদি দুজনে যদি সমান বলে টানে তাহলে মাঝখান বরাবর যাবে। সো এই যে এখানে যে ঘটনা ঘটছে, আচ্ছা এখন এখানে একটা ব্রেন টিজার দিয়ে রাখি। আচ্ছা আচ্ছা আমার ক্লাসে ব্রেন টিজারের শেষ নাই, হ্যাঁ। সো এখানে একটা ব্রেন টিজার দিয়ে রাখি, সেটা হচ্ছে ধরো একটা তো বুঝলাম যে এটা যত বড় হবে, এটা যত বড় হবে এটা তত এর কাছাকাছি আসবে, যেটা যত বড় হবে সেটার কাছাকাছি তোমার হচ্ছে লব্ধির মান, লব্ধিটা চলে আসবে। আচ্ছা আর এটাও বুঝলাম যে দুইটা যদি সমান হয়ে যায় তখন মাঝখান বরাবর দিয়ে যাবে। আচ্ছা কি হবে যদি হচ্ছে ধরো এইটা পাঁচ ছিল, এইটা পাঁচ না হয়ে এটা দশ হয়ে গেল, কোণ এখনও ষাট আছে, ওকে? এইবার এবার তো বুঝতে পারতেছো ধরো যে এইবার কি হয়েছে, একটা এক গুণ আর একটা হচ্ছে তার দ্বিগুণ। আচ্ছা এইবার
এইবার কি কোনটা, এইবার কি কোনটা তিন ভাগ হয়ে এক পাশে 60 যদি তিন ভাগ হয় তাহলে এক পাশে অ্যান্সার 20 হওয়া উচিত ছিল, এক পাশে অ্যান্সার 40 হওয়া উচিত ছিল। আচ্ছা এখন আমরা অ্যান্সার বেট না করে সিম্পলি কি এরকম করে বলে দিতে পারি কি না? আচ্ছা যদি পারি তাহলে কেন পারি, যদি না পারি তাহলে কেন পারি না? হ্যাঁ এটাই হচ্ছে তোমাদের জন্য ব্রেইন টিজার। আর অঙ্কটা তো খুবই ইজি, তুমি হচ্ছে ওই যে ট্যান থিটার সূত্র দিয়ে করে ফেলবা, কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। হ্যাঁ এটা দিয়ে করে ফেলবা যে তোমার হচ্ছে যে থিটার মানটা কত আসতেছে এটা বের করে ফেলবা। তো কিন্তু তারপরে মিলাই দেখার চেষ্টা করবা যে যদি অর্ধেক হলে মানটা অর্ধেক হয়ে যায়, তারপরে এটা যত বড় হচ্ছে এটা তত কাছাকাছি আসতেছে এমন যদি হয়, তাহলে এটা যদি একটা একটা দ্বিগুণ হয় তাহলেও তো তোমার হচ্ছে এই ইকুয়াল পোর্শনে অনুযায়ী ভাগ হয়ে যাওয়া উচিত। সো সেই জিনিসটা হচ্ছে কি না? ওকে আমি এটা সমাধান করে দিচ্ছি না, এতটুকু তোমাদের নিজে করে নিজেই পারতে হবে। এখানে কি বলেছে, সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল অ্যান্ড এদের লব্ধির মান যে কোনো একটা ভেক্টরের মানের সমান, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত। আচ্ছা এখন এইটা তো হচ্ছে তোমার ধরো যে আমরা জানি যে এইটাকে আমরা করতে পারি, যে কীভাবে করতে পারি, ধরো আর ইকস টু আমরা জানি, আর স্কোয়ার ইকস টু জানি আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। আচ্ছা এখন এখানে আমরা বলছে যে এই লব্ধির মানটা এই মানটা সমান, তার মানে আমরা যদি আর এর জায়গায় ধরো পি বসিয়ে দিলাম সবগুলো, পি কিউ আর যেহেতু সমান সো পি স্কোয়ার, তো এটা কী হয়ে যাবে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মানে হচ্ছে তোমার টু পি স্কোয়ার। অ্যান্ড এইখানে কী আসতেছে, কিউ এর মান যদি পি বসে দাও তাহলে আরেকটা টু পি স্কোয়ার, দেন তাহলে আমরা বলতে পারি না টু পি স্কোয়ার কমন নিলে ওয়ান প্লাস এই যে টু পি স্কোয়ার কমন নিয়ে টু পি স্কোয়ার কমন নিয়ে ফেলছি ওয়ান প্লাস কস আলফা। আচ্ছা এটা যদি বলতে পারি দেন পি স্কোয়ার কেটে ফেলতে পারি, কেটে ফেলে আমি এ পাশে এপশানে বলতে পারি হচ্ছে হাফ, দেন হচ্ছে কস আলফা সমান বলতে পারি আমি হাফ মাইনাস ওয়ান, মানে হচ্ছে তোমার বলতে পারি মাইনাস হাফ অ্যান্ড আলফা সমান বলতে পারি 120। আচ্ছা এটা তো বলতেই পারি। আচ্ছা এখন ঘটনা কি, ঘটনা হচ্ছে যে এখানে আমরা তো এরকম করে করতেই পারি, আরেকভাবে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে আমি বলছি যে একটা নিনজা টেকনিকের মাধ্যমে করতে পারি, সেটা হচ্ছে যে এই যে ভেক্টরের অঙ্কগুলো এগুলো যদি জিওমেট্রিক্যালি চিন্তা করি না অঙ্কগুলো অনেক সহজ হয়ে যায়। যেমন আমি এখানে একটু চিন্তাটা দেখাই, ধরো দুটো সমমানের ভেক্টর একটা বিন্দু ক্রিয়াশীল, এখন বলছে যে আমরা লব্ধের মানটাও সমান, আমরা এটা একটা ভেক্টর ওকে, এখন আবার কি বলছে আর একটা ভেক্টর। আচ্ছা হইলো সামহাও একটা ভেক্টর বানাইলাম। আচ্ছা এখন এই বিন্দু এই বিন্দুটাকে উপরে দুটো ক্রিয়াশীল, ভালো কথা। এখন বলছে যে এই লব্ধির মানটা আর একটা ভেক্টরের সমান। আচ্ছা লব্ধি বলতে তুমি একদম ভেক্টরের প্রথম ক্লাসে কী বুঝাইছিলাম বলতো, বুঝাইছিলাম লব্ধি মানে হচ্ছে এই যে বিপরীত ক্রমে যে ভেক্টরটা সেটাই লব্ধি না, তার মানে এইটা একটা একটা তো ত্রিভুজই ফর্ম করে, রাইট, একটা ত্রিভুজ ফর্ম করে, সেটাতে বিপরীত ক্রমে যে বাহুটা সেটাই হচ্ছে লব্ধি। আচ্ছা তাই যদি হয় এবার দেখো তো তাহলে এটা যদি পি হয় এটা যদি কিউ হয় তার মানে এই যে এই জিনিসটা এটাই আর, তার মানে আরও তো লব্ধিটা তো একটা ত্রিভুজের একটা বাহু, তার মানে এখন আমাকে বলতেছে তিনটা বাহুই সমান, আর কিছু বলা লাগবে, তিনটা বাহুই সমান তার মানে কি ত্রিভুজটা কি, ত্রিভুজটা হচ্ছে কি, ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, মানে এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে 60 ডিগ্রি। হ্যাঁ এই অ্যাঙ্গেলগুলো 60 ডিগ্রি, তো এই অ্যাঙ্গেলগুলো 60 ডিগ্রি হলে তার মানে কি হচ্ছে বলতো, ওই যে প্রশ্নটা আমরা শুরু করলাম চ্যাপ্টারটা এই যে মধ্যবর্তী কোণটা শুরু করলাম কি এই প্রশ্নটা দিয়েই না, দেখো এইবার এই যে এটার মধ্যবর্তী কোণ কত, ভেক্টর দুটার মধ্যবর্তী কোণ কি 60 হবে, আর 60 হবে না, কারণ হচ্ছে যে এই যে এটা কি বাড়াই দিতে হবে, বাড়িয়ে দিয়ে এখন অ্যান্সার হয়ে যাবে 120, তাহলে অ্যান্সার 120। সো আমরা যদি এই যে ভেক্টরের চ্যাপ্টারের অঙ্কগুলো যদি হচ্ছে একটু আমরা এই যে এইভাবে করি অর্থাৎ জিওমেট্রিক্যালি চিন্তা করি তাহলে অঙ্কগুলো আর একটু বেশি সহজ হয়ে যায়। আচ্ছা আর একটু আগাই। আচ্ছা এখন আর একটা প্রশ্ন এসছে, সেটা হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি ইকুয়াল হলে তোমার মধ্যবর্তী কোণ কত। আচ্ছা এটাও তোমরা অ্যাকচুয়ালি করছো, এটা হচ্ছে আমরা যদি এটা বোর্ডেও আসে, রাইট, সো এ প্লাস বি এর আমরা হচ্ছে যে মানটা বের করি, এ প্লাস বি যে মানটা বের করি ভেক্টরটার মানটা এইটা, এটা দ্বারা তো মান বুঝেছে, রাইট, সো মান বের করলে কী হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস
টু এ বি কস আলফা অ্যান্ড এরপরে আমছে এটা কী হবে, এটা জানিয়েছে এই বিয়োগ করার সিস্টেম শিখছিলাম না আমরা, বিয়োগ করলে কী হয়, এখানে তোমার কস 180 মাইনাস আলফা হবে, তার মানে আলটিমেটলি মাইনাস কস আলফা হবে, তাই না? এই যে এটা আগের ক্লাসে শিখে এসেছি, মাইনাস টু এ বি কস আলফা। আচ্ছা তারপর কী হবে, তারপর এগুলো ক্যান্সেল আউট হবে, ক্যান্সেল আউট হয়ে বুঝতে পারতেছো তারপর এই জিনিসটা এই পাশে আসবে, এ পাশে আসার পরে কী বলতে পারি, ফোর এ বি কস আলফা ইকস টু কত, জিরো। তারপরে এই জিনিসটা চেঞ্জ করে এই পাশে নিয়ে আসতে পারি, এ পাশে নিয়ে এসে আলটিমেটলি আলফার মান কত আসবে, আলফার মান আসবে 90 ডিগ্রি। আচ্ছা এরকম করে তো করতেই পারি, এখানে বিয়োগের কনসেপ্টটা আনা লাগলো, তারপর তোমার ধরো হচ্ছে যে মাইনাস কস আলফা আনা লাগলো, তারপর ক্যালকুলেশন করা লাগলো, রুট টুট অনেক কিছু করা লাগলো। এই সেম জিনিস একটু জিওমেট্রিক্যালি চিন্তা করো তো, দেখো জিওমেট্রিক্যালি চিন্তা করলে দেখো একটা জিনিস চলে আসে, খুব সুন্দর জিনিস চলে আসে, সেই জিনিসটা খুব সুন্দর প্রয়োগ আছে। একটা ভেক্টর এটা, ওকে, আরেকটা ভেক্টর এটা। এখন এ প্লাস বি বলতে কী বোঝায়, এ প্লাস বি বলতে বোঝায় যে এই যে কর্ণটা না, এই কর্ণটাকে বোঝায়। আচ্ছা সামান্তরিক যদি হয়, এর যদি সামান্তরিক হয়, এই সামান্তরিকের এই কর্ণটাকে বোঝায় এ প্লাস বি। আচ্ছা এখন এ মাইনাস বি বলতে কী বোঝায়, এ মাইনাস বি বলতে আমরা ওই আগে শিখছিলাম বি বিয়োগ করা মানে হচ্ছে উল্টিয়ে যোগ করা। উল্টিয়ে যোগ করা মানে কি, মানে হচ্ছে এই যে দেখো আমি এখন উল্টাচ্ছি, এটা উল্টালাম, বিটাকে উল্টালাম, উল্টিয়ে যোগ করছি, তার মানে এইটা আর এইটা যোগ করব, করলে কী হবে, এরকম কিছু আসবে। অ্যান্ড এইটা আমরা যদি শিফট করি, তার মানে এটা আসলে এইটা সমান, ধরতে পারতেছ? এ মাইনাস বি মানে কি, এ মাইনাস বি মানে হচ্ছে আর একটা কর্ণ, তার মানে এইটা হচ্ছে একটা কর্ণ, একটি কর্ণ, এটা হচ্ছে অপর কর্ণ। তার মানে এ প্লাস বি আর এ মাইনাস বি দ্বারা কী বোঝায়, দ্বারা বোঝায় সেটা হচ্ছে সামান্তরিকের দুটা কর্ণ বোঝায়। আচ্ছা এইবার করে ফেলতো যে সামান্তরিকের তোমার হচ্ছে দুটা কর্ণ সমান, তখন সেটাকে কী বলে, তখন সেটাকে আয়ত বলে, রাইট? এটা আয়ত বলে, অ্যান্ড অথবা তোমার হচ্ছে এই জিনিসটা হইতে পারে বর্গের ক্ষেত্রে। সো সামান্তরিকের কর্ণ সমান হলে সেটা আয়ত হয়ে যায়, অ্যান্ড আয়তক্ষেত্র হলে, আয়তক্ষেত্র হলে কী হয়, আয়তক্ষেত্র হলে তোমার হচ্ছে এই মধ্যবর্তী কোণটা কত, আর কর দরকার আছে, মধ্যবর্তী কোণ মানে 90 ডিগ্রি। আচ্ছা তো তুমি যদি একটু জিওমেট্রিক্যালি বোঝো যে এ প্লাস বি আর এ মাইনাস বি দ্বারা সামান্তরিকের দুটো কর্ণ বোঝায়, তাহলে কিন্তু এই অঙ্কটা করারই দরকার নাই, এই এত কিছু করারই দরকার নাই, তুমি ডিরেক্ট বুঝতে পারবা প্রশ্ন দেখে অ্যান্সারটা হবে 90 ডিগ্রি। আচ্ছা সো এটাই ছিল আমার নিনজা টেকনিক এটা করার জন্য, এটা করার জন্য নিনজা টেকনিক হচ্ছে এটা যে জিওমেট্রিক্যালি একটু চিন্তা করো ভেক্টরের অঙ্কগুলো, তাহলে অঙ্কগুলো অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা এরপরে ভেক্টরের তোমার হচ্ছে অভিক্ষেপ, উপাংশ, লম্বাংশ বিভাজন, লম্বাংশ উপপাদ্য। অভিক্ষেপ বলতে আমরা কী বুঝাই, ওই যে তোমরা ম্যাথে অনেকবার করছো, ধরো এটা যদি লাঠি হয়, এখানে যেমন টর্চ লাইট দেই, তারপরে ধরো হচ্ছে যে এখানে তো এইটার যে ছায়াটা পড়বে এটাকে আমরা বলতেছি এটার অভিক্ষেপ, তাই না? মানে অ্যাকচুয়ালি আসলে কি, যে এই একটা ভেক্টর আছে, ধরো একটা ফোর্স আছে, এটার এই বরাবর যতটুকু প্রভাব সেটা হচ্ছে এইটা। আচ্ছা অভিক্ষেপ গেল। উপাংশ কি, উপাংশ হচ্ছে তোমার এইখানে ভেক্টরটা থাকবেই, তার সাথে তার কি থাকবে, তার সাথে ধরো হচ্ছে যে যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এটা যদি থিটা হয়, তাহলে এই যে এ কস থিটা, এ কস থিটা মানে হচ্ছে তোমার এখানে অভিক্ষেপ। আচ্ছা আর উপাংশ কি, উপাংশ হচ্ছে যেই দিক বরাবর ফেলতেছি আমি, বি দিক বরাবর নিচ্ছি না, সো বি এর একক ভেক্টরটাও আসবে সাথে, বি হ্যাট একক ভেক্টরটা আসবে, সো এটা হচ্ছে উপাংশ। আচ্ছা এখন লম্বাংশে বিভাজন বলতে কী বোঝাই, লম্বাংশ বিভাজন বলতে কী বোঝায় সেটা বোঝার আগে দেখো এই জিনিসটা একটু চেঞ্জ করতে পারি না, একক ভেক্টর মানে কি, মানে বলতে পারি বি ভেক্টর বাই হচ্ছে বি ভেক্টরের মান, তার মানে এই জিনিসটা হচ্ছে অভিক্ষেপ, আর উপাংশ বললে আমি বলতে পারি এ কস থিটা বি ভেক্টর বাই বি, তার মানে হচ্ছে এটা হচ্ছে উপাংশ। আচ্ছা তো লম্বাংশের বিভাজন বলতে একটা ভেক্টর আছে, এটা অনেকবার করছো, একটা ভেক্টর আছে এটাকে লম্বভাবে দুই অংশ ভাগ করছি, একটা হচ্ছে ধরো হচ্ছে যে উলম্ব উপাংশটা, এটা থিটা নিলাম, থিটার সাথে যে বাহুটা আছে সেটাকে ভূমি বলি, তার মানে এটা হচ্ছে তোমার ধরো যদি আর হয় তাহলে এটা আর কস থিটা হবে, আর কস থিটা হবে, এটা আর সাইন থিটা হবে, গেল। আর লম্বাংশ উপপাদ্য আমরা কী পড়ছি, লম্বাংশ উপপাদ্য আমরা পড়েছি সেটা হচ্ছে ধরো এটা একটা ভেক্টর আছে, আর এই ভেক্টরটা না পি এবং কিউ এই দুইটার লব্ধি। আচ্ছা তার মানে এখন যেটা হবে,
এইটা এক্স অক্ষ বরাবর এই যে আর ভেক্টরটা, যে আর ভেক্টরের যে প্রভাব ছিল, আর ভেক্টরের যে প্রভাব ছিল সেই প্রভাবটা কি হবে? সেই প্রভাবটা হচ্ছে পি এর এক্স অক্ষ বরাবর প্রভাব এবং কিউ এর এক্স অক্ষ বরাবর প্রভাবের যোগফল। এত কঠিন করে ভাবার কিছু নাই, একটা ছোটো অঙ্ক দিয়ে দেখো, 2i + 3j 4i + 5k 5j, যোগ করলে কত হয়? যোগ করলে হয় তুমি জানো 6i + 7j, রাইট? আচ্ছা, এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, এটাকে তুমি আর বলো। তার মানে কি করলা এটাতে বলো তো? ছোটোবেলা থেকে এটা করে আসো, সেখানে কী করলা? করলা যেটা, এই যে লব্ধি ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ কতটুকু, এই এই যে অংশ তোমার পি এবং পি কিউ এর যে এক্স অক্ষ বরাবর উপাংশ ছিল সেগুলোর যোগফল, এবং এই লব্ধি ভেক্টরের ওয়াই অক্ষের উপাংশ কোনটা, সেটা হচ্ছে তোমার এদের যে ওয়াই অক্ষ বরাবর উপাংশ ছিল সেগুলোর যোগফল। এটাই লম্বাংশ পদ্ধতি, তেমন কিছুই না। অর্থাৎ হচ্ছে তোমার, আমি যদি এটাকে ফর্মালি বলি, তাহলে তোমার হচ্ছে ওই ধর হচ্ছে যে আর তোমার হচ্ছে আর সাইন আলফা ইকালস টু বা আর সাইন থিটা, এটা সমান হচ্ছে তোমার ওই যে তোমার পি পি তোমার হচ্ছে সাইন থিটা ওয়ান। হুম, তুমি যে মানে এক্স অক্ষবরের সাথে সাথে কোনটা যদি থিটা ওয়ান হয়, তো থিটা ওয়ান প্লাস তোমার হচ্ছে যে কিউ সাইন থিটা টু, হ্যাঁ সাইন থিটা টু, এরকম করে চলতে থাকবে। আচ্ছা, তো বা এইভাবে লিখতে পারো আর ওয়াই ইকালস টু পি ওয়াই প্লাস হচ্ছে কিউ ওয়াই। মানে এত ফর্মালিটির কিছু নাই, আলটিমেটলি এই জিনিসটা তো লাগতেছে না, তোমার হচ্ছে যে এই জিনিসটা বুঝলেই হয়েছে যে কী অ্যাকচুয়ালি বোঝাচ্ছে এখানে, এই জিনিসটা বুঝতে পারো তাহলেই তাহলেই হবে। আচ্ছা, এখন ঘটনাটা কী? ঘটনা হচ্ছে যে আমরা এইটার একটা সুন্দর এক্সপেরিমেন্ট দেখব ক্লাস শেষে। হ্যাঁ, তো অর্থাৎ হচ্ছে এই যে অভিক্ষেপ উপাংশ লম্বাংশে বিভাজন লম্বাংশ উপপাদ্য, হ্যাঁ এই জিনিস তো দেখলাম আমরা ম্যাথমেটিক্যালি, এটা একটা সুন্দর একটা এক্সপেরিমেন্টও দেখব, সাথে এখন একটা ব্রেইন টিজার দেখে নিই। আবার ব্রেইন টিজার, তাই না? আচ্ছা, ব্রেইন টিজারটা দেখে নিই। এখানে বি আছে, এখানে এ আছে, হ্যাঁ এখন বি এর এ বরাবর উপাংশ, এ বরাবর উপাংশ কী হবে তুমি জানো? বি কস থিটা। আচ্ছা, বি কস থিটা ইন্টু হচ্ছে তোমার এ বরাবর যদি বলেছি, তার মানে এ ভেক্টর বাই হচ্ছে এ ভেক্টরের মান। আচ্ছা, সো এখন তার মানে আমি লিখে ফেলি বি কস থিটা ইন্টু তোমার হচ্ছে এ হ্যাট ইকালস টু তোমার লিখতেছো বি কস থিটা, বি কস থিটা বাই হচ্ছে তোমার এ ভেক্টর বাই এ ভেক্টরের মান। আবার বি কস থিটা সমান বলতে পারো এ ডট বি, এ ডট বি মানে এ বি কস থিটা বাই হচ্ছে তোমার এ। আচ্ছা, তারপরে এ বা এ ভেক্টর বাই হচ্ছে এ। এবার এই এ এ মিলে এ স্কোয়ার হয়, তার মানে এ লিখতে পারি আমি এ ডট বি এ ভেক্টর, এটাকে লিখতে পারি এ স্কোয়ার। আবার বলতো যে এ ডট এ এটা মানে কত? এ ডট এ মানে হচ্ছে এ অ্যান্ড এ, এ বি কস থিটা বলে না, এ ইন্টু এ ইন্টু কস থিটা, এ ভেক্টর আর এ ভেক্টরের কস মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ জিরো। তার মানে এ ডট এ মানে কত? এ স্কোয়ার। তার মানে এটাকে আমি লিখতেছি এবার এ ডট বি, এ ডট বি বাই হচ্ছে এ ডট এ অ্যান্ড, এবার এরকম করছি। সো করার পরে এবার আমি যেটা করতেছি সেটা হচ্ছে এটা এটা কেটে দিলাম, এইটা এটা কেটে দিলাম, ইকাস টু বি ভেক্টর। সো বি কস থিটা এ হ্যাট ইকাস টু বি ভেক্টর, তার মানে দাঁড়ালো বি এর উপাংশ এ বরাবর উপাংশ সমান বি ভেক্টর। কিছু হইলো এটা? এটা অ্যাকচুয়ালি হইতে পারে না, তাই না? সো এটা অ্যাকচুয়ালি হইতে পারে না, এটা অ্যাকচুয়ালি কোথায় জানি ভুল হয়েছে। সো ভুলটা কোথায়? হুম, ভুলটা কোথায় হলো? এটাই হচ্ছে তোমার দুজন ব্রেইন টিজার। আর আর থাকবে হচ্ছে এটা নিয়ে আমরা একটা এক্সপেরিমেন্টও করব, সেটা হচ্ছে একটা মজার জিনিস হবে। সো আমরা এরপরে তাহলে এই জিনিসটা এখানে ব্রেইন টিজার থেকে শেষ করি। ওকে, আচ্ছা এখন আমরা দেখব নদী নৌকা আর সাঁতারের অঙ্ক। আচ্ছা, এটা এই টপিকটা তোমার এমসিকিউর জন্য যেরকম ইম্পর্ট্যান্ট, সেরকম কিন্তু রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো এটার প্রথম যে ম্যাথটা আছে অনেক ফেমাস একটা অঙ্ক, স্রোতের বেগ ঘন্টায় 6 কিলোমিটার, নৌকার বেগ ঘন্টায় 3 কিলোমিটার হলে সোজাসুজি পার হতে নৌকাকে কত কোণে রওনা দিতে হবে। তো এটা তোমরা অ্যাকচুয়ালি অঙ্ক না করেই অনেকবার অ্যান্সার করার কারণে ডিরেক্টলি দেখে ফেলতেছো যে 120 ডিগ্রি, রাইট? সো কোণের অঙ্ক মানেই হইতেছে 120 ডিগ্রি, এরকম একটা আমরা ভাবে চিন্তা থেকে আমরা এটা দাগাই ফেললাম। আচ্ছা, এখানে একটা ছোটো টুইক করা হয়েছে, সেটা হচ্ছে দেখো স্রোতের বেগ ঘন্টায় 6 কিলোমিটার আর নৌকার বেগ ঘন্টায় 3 কিলোমিটার, তুমি যেটা করেছিলা অর্থাৎ হচ্ছে এই যে পি, এই যে কিউ, হ্যাঁ
দেন হচ্ছে সোজাসুজি পার হতে হবে, মানে হচ্ছে কী হতে হবে, এই যে 90°ভাবে পার হতে হবে নৌকাটাকে। তো এইটার জন্য তোমার এটা দেওয়া আছে, তোমার তো স্রোতের বেগ দেওয়া আছে 6 আর নৌকার বেগ দেওয়া আছে 3। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে তুমি যেটা করেছিলা যে এই যে এক্স অক্ষ বরাবর যদি আমি উপাংশ নিই, স্রোতের দিকে যদি উপাংশ নিই, তাহলে পি প্লাস কিউ কস আলফা, রাইট? তো এক্স অক্ষ বরাবর যদি উপাংশ নিই তাহলে পি প্লাস কিউ কস আলফা এটা কত হবে বলতো? এটা হচ্ছে এই যে পি প্লাস কিউ কস আলফা সমান হচ্ছে এক্স অক্ষ বরাবর লব্ধির উপাংশ, লব্ধির যদি আর হয় তো আর কস 90, তার মানে হচ্ছে পি যেটা হচ্ছে 6 প্লাস কিউ হচ্ছে 3 কস আলফা সমান হচ্ছে, এটা তো যেহেতু কস 90 জিরো, সো এটা জিরো, সো কস আলফা সমান কী হচ্ছে, এখানে কস আলফা সমান হচ্ছে এখানে মাইনাস হাফ হচ্ছে না, আর এখানে হয়ে যাচ্ছে -6/3, মানে হচ্ছে -2 হয়ে যাচ্ছে। অর্থাৎ অঙ্কটা একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমরা যে অঙ্কটা করে আসলে এতদিন সেখানে ছিল তোমার স্রোতের বেগটা কম ছিল, নৌকার বেগটা বেশি ছিল, সো এখানে অঙ্কটা একটু জাস্ট সংখ্যাটা উল্টায় দেওয়া হয়েছে। সো এখানে যেহেতু কস আলফা -2 হতে পারে না, তার মানে এটার অ্যান্সারও কোনোটিই না। ওকে, আচ্ছা, তো তাহলে এখান থেকে আমরা কী বুঝলাম? এখান থেকে আমরা বুঝলাম যে সোজাসুজি সে পার হতে পারে না, কারণ সোজাসুজি পার হওয়ার জন্য আমি যে 90° অ্যাঙ্গেল ধরলাম, সেই 90° অ্যাঙ্গেল অনুযায়ী এখানে কস আলফার মান -2 হইতে হচ্ছে, যেটা তো হয় না। সো তার মানে সোজাসুজি পার হতে পারবে না। এখান থেকে আবার একটা মিসকনসেপশন চলে আসে, সেটা হচ্ছে অনেকে মনে করতে পারো যে সোজাসুজি পার হতে পারে না মানে হচ্ছে এইটা সত্য, তার মানে যে পারি হতে পারে না তা কিন্তু সত্য না। যে স্রোতের বেগের তুলনায় নৌকার বেগ যে কম যদি হয় তাহলে পার হইতে পারবে না এমন না। যেমন তুমি যদি, আমি জাস্ট বলতেছি, তুমি জাস্ট একটু অঙ্কটা করে দেখো যে এই যে স্রোতের বেগ হচ্ছে 6, হ্যাঁ, আর নৌকার বেগ হচ্ছে 3, ওকে, নৌকার বেগ হচ্ছে 3, আমি যদি এদের মধ্যবর্তী কোণ যদি ধরি, এই 60 ধরি, এই যে আলফার মানটা যদি 60 ধরি, তাহলে থিটার একটা মান চলে আসে, থিটার মান চলে আসে, কীভাবে বের করবো ওইটা, ওই যে পড়ছিল না ট্যান থিটা সমান হচ্ছে এই যে পি সাইন আলফা প্লাস হচ্ছে পি প্লাস কিউ কস আলফা, হ্যাঁ, এই সূত্রে দুইটা ভেক্টর আছে, মধ্যবর্তী কোণ আছে, তো তোমার হচ্ছে এই যে লব্ধি এবং একটা ভেক্টরের মধ্যবর্তী কোণ তো বের করে ফেলতে পারবা। সো এই অনুযায়ী যদি করে ফেলো তাহলে তোমার যে থিটার মানটা আসে, এই থিটার মানটা হয় হচ্ছে 19 পয়েন্ট সামথিং। সো তার মানে ব্যাপারটা এমন না যে সে পার হতে পারে না, ব্যাপারটা হচ্ছে শুধুই এমন যে সোজাসুজি পার হতে পারে না। আচ্ছা, ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে কি বলেছে, এখানে হচ্ছে এখন তোমাদের যে অঙ্কটা হচ্ছে অ্যাকচুয়ালি করে আসছিলা যে 6 কিলোমিটার আর 12 কিলোমিটার দেওয়া আছে, সোজাসুজি পার হতে কতক্ষণ রওনা দেওয়া লাগবে, কত বেগে এবং কতক্ষণে নদী পার হবে। সো এখানে আরেকটু বেশি বেশি প্রশ্ন করা হয়েছে, সো দেখো সেটা হচ্ছে এই যে 6, 12, হ্যাঁ, প্যারা নাই। সো এখানে সোজাসুজি পার হতে হবে, তো সোজাসুজি পার হইতে গেলে কি হবে, সোজাসুজি যদি পার হইতে যাও তার মানে হচ্ছে অবশ্যই এই যে কোণটা 90° হতে হবে, এবং এরপরের কথা কি, এরপরের কথা হচ্ছে তোমার এই যে আবার 6 প্লাস 12 কস আলফা সমান হচ্ছে এবারে যে আর, এই যে আর কস আর 90 মানে 0, তার মানে এইবার তোমার যে অঙ্কটা করে আসছিলা কস আলফা সমান -6/12 সমান হচ্ছে -1/2, মানে হচ্ছে, মানে কি বলতো, মানে হচ্ছে এইবার আলফা সমান হচ্ছে 120° হবে। সো কত কোণে রওনা দিতে হবে, 120° কোণে রওনা দিতে হবে। আচ্ছা, কত বেগে রওনা দিতে হবে, কত বেগে রওনা দিতে হবে সেটা তো দেখছি আমরা, কত বেগে পার হবে, আচ্ছা কত বেগে পার হবে, তার মানে এবার হচ্ছে লব্ধি বেগটা বের করতে বলতেছে। সো লব্ধি বেগ বের করার সূত্র তুমি জানো না, r = √p² + q² + 2pq cos α, জানোই তো। সো এখানে তুমি পিও জানো, কিউও জানো, মধ্যবর্তী কোণ আলফাও জেনে গেলা, তাহলে আর কোনো প্যারা নাই, জাস্ট করে ফেলো যে 6² + 12² + হচ্ছে 2, 6 আর হচ্ছে 12 আর কস আলফা কস 120 মানে হচ্ছে -1/2। সো এই যে 2 কাটা গেল, 6 × 72, তো 36 থেকে 72 বিয়োগ দিলে -36, তো 140 থেকে 36 বিয়োগ দিলে হচ্ছে √109। আচ্ছা,
তাহলে এটা হয়ে গেল, আর কত কোণে পার নদী পার হবে? 90 ডিগ্রি কোণে পার হবে, এই জন্যই তো আমরা করলাম সোজাসুজি, মানে তো 90 ডিগ্রি। সো এখন তাহলে দেখো তো, এটা তো আবার কোণের সূত্রে বসানোর দরকার নাই, যে কারণ সোজাসুজি মানেই 90 ডিগ্রি। আচ্ছা, সো এইভাবে করে ফেলতে পারি। আরেকটা কথা দেখো, সেটা হচ্ছে যে তোমাদেরকে প্রথম থেকেই বলে আসতেছি, ভেক্টরের ক্ষেত্রে আমরা যদি একটু জ্যামিতিকভাবে চিন্তা করি, চিন্তা করলে একটু জ্যামিতিক আকারে করি, তাহলে কিছু সুবিধা পেয়ে যাই। যেমন দেখো তো, যে এখানে যদি এটা 6 থাকে অ্যান্ড এইটা যদি 12 আছে, হ্যাঁ, সো এইটা 6, এটা 12, ভালো কথা। সো এখন এই যে এইভাবে করে পার হতে হবে, তাই না? সো আমি যদি এটাকে এইভাবে চিন্তা করি যে এই যে এইটাকে, এটাকে যদি আমি এই পাশে শিফট করে ফেলি, হ্যাঁ, ভেক্টর তো শিফট করা যায়, সো আমি শিফট করে এই পাশে নিয়ে আসি, তাহলে দেখো তো এই যে আমার ইউ, এই যে আমার ভি, হ্যাঁ, তো এই যে তোমার হচ্ছে ডাব্লিউ, যেটা এটা তো আমার ডাব্লিউ, তাই না, লব্ধি যেটা। আচ্ছা, সো এখন আমরা এটা বলতে পারি না যে অধিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সো আমাকে কী বের করতে হবে? আমাকে বের করতে হবে ডাব্লিউ। তো ডাব্লিউ সমান আমি বলতে পারি না রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাই না? সো এরপরে ডান না, এই যে 112 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার 36, মানে রুট ওভার 109 হয়ে গেল অ্যান্সার। সো আমরা যদি ভেক্টরের অঙ্কগুলো একটু জ্যামিতিকভাবে চিন্তা করি, তাহলে অনেক জায়গায় অ্যাডভান্টেজ পাবো। সো এটা একটু মনে রাখবো যে জ্যামিতিক আকারে চিন্তা করাটা একটু প্রায়োরিটাইজ করবো। আচ্ছা, এরপরে বিশাল অঙ্ক, হ্যাঁ, সো ভয় পাইও না, এই অঙ্কটা আমরা একদম পার্ট পার্ট করে হচ্ছে দেখবো, কোনো সমস্যা নাই। সো এখানে একটা স্রোতের বেগ দেওয়া আছে 6 কিলোমিটার পার আওয়ার, অ্যান্ড নৌকার বেগ দেওয়া আছে 12 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ, ঠিক আছে। তো এখন নদীর প্রস্থ দেওয়া আছে, নদীর প্রস্থ দেওয়া আছে 10 কিলোমিটার, এই তো এই যে তিনটা মাত্র ইনফরমেশন, 6, 12, 10, এই 6, 12, 10 নিয়ে অঙ্ক করবো কয়টা জানো আমরা? এই সর্বনিম্ন দূরত্বে এবং সর্বনিম্ন সময়ে এই ক্ষেত্রে এই পাঁচটা বের করবো, আবার এইটা কন্ডিশন অ্যাপ্লাই করে আবার পাঁচটা বের করবো। সো তার মানে এই জাস্ট এই তিনটা ডেটা দিয়ে এখন আমরা 10টা অঙ্ক করবো। আচ্ছা, ভয় পাওয়ার কিছু নাই, একটা একটা করে আলাদা আলাদাভাবে করে আমরা দেখবো, সমস্যা নাই। সো এখন কি বলেছে? বলেছে যে যে 6 কিলোমিটার পার আওয়ার বেগে তোমার হচ্ছে তোমার আমি স্রোতটা বেয়ে যাচ্ছে, স্রোতটা বয়ে যাচ্ছে, নৌকা যাচ্ছে আমার 12 কিলোমিটার পার আওয়ারে, নদীর প্রস্থ দেওয়া আছে। এখন কত কোণে রওনা দিতে হবে? যদি হচ্ছে আমরা সর্বনিম্ন দূরত্বে যেতে চাই, সর্বনিম্ন দূরত্বে নৌকা পার হতে চাই, লব্ধি বেগ কত হবে, মান কত হবে, অনেক অনেক প্রশ্ন। যাই হোক, এত প্যারানোর দরকার নেই, আগে হচ্ছে আমরা জিনিসটা বুঝি, একটা জেনারেল কেস বের করে ফেলি, তারপরে এই সব ব্যাপার স্যাপার এগুলো পরে আসবো আমরা। আগে নর্মালি দেখি, একটা নৌকা তোমার হচ্ছে এই স্রোত আছে, নৌকা পার হচ্ছে, তখন কী কী ঘটনা ঘটে আসলে? তখন আসলে এই যে বেগের যে মানগুলো, কোণের যে মানগুলো, এগুলো বের করতে হয় কেমনে, এগুলো আগে নর্মালি শিখি, তারপরে কন্ডিশন ওয়াইজ শিখবো। আমি এখানে আবার বারবার ফিরে আসবো, প্যারা নাই। আচ্ছা, এখন জেনারেল কেসটা দেখি, হ্যাঁ, জেনারেল কেসটা বলতে আমরা ধরো কোনো কন্ডিশন নাই, এদিকে ইউ আছে একটা বেগ, এদিকে ভি আছে একটা বেগ। সো এখন স্রোতের বেগ দেওয়া আছে, নৌকার বেগ দেওয়া আছে, এখন লব্ধি একটা বেগ, সেটা হবে কোথাও একটা, আমি জানি না অত কিছু, যে হইলো কিছু কোনো একটা দিকে হইলো। এখন তাহলে দুইটা ভেক্টর দেওয়া আছে, এর লব্ধি বের করতে পারি না আমরা, কীভাবে করি? ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা, ডান। সো এই সূত্র দিয়ে কী বের করে ফেলবো? এই সূত্রে আমি ডাব্লিউ বের করে ফেলবো। আচ্ছা, এখন আর কী বের করতে পারি আমরা? আর বের করতে পারি দেখো তো যে কোণও বের করে ফেলতে পারি, তাই না? কোণও বের করে ফেলতে পারি, অর্থাৎ হচ্ছে যে তোমার এই যে ট্যান আলফার যে সূত্রটা আছে সেটা দিয়ে কোণ বের করে ফেলতে পারি। আচ্ছা, জাস্ট তেমন লেখার তেমন একটা দরকার হয় না, তাও লিখে ফেলতেছি, যাও তোমার যে ভি সাইন আলফা ইউ প্লাস ভি কস আলফা। আচ্ছা, ওকে, এখন এখানে আর একটু কিছু জিনিসপত্র দেখি আমরা। এই তো নদী তো পার হচ্ছে, নদীর তো তাহলে একটা কী থাকবে? নদীর তো একটা এই যে এই এদিক থেকে এদিকে একটা তোমার ধরো নদীর প্রস্থ থাকবে, সেটা ডি হবে। আচ্ছা, এখন দেখো তো তো নদীর একটা দৈর্ঘ্য আছে, সে দৈর্ঘ্যটা কী? নদীর একটা মানে দৈর্ঘ্য
দৈর্ঘ্য তো অনেক বড়, ঠিক আছে, নদীর দৈর্ঘ্য বরাবর বলে আমি এই দিকটা বুঝবো, প্রস্থ বরাবর বলে আমি এই দিকটা বুঝবো। আচ্ছা, এখন যে যদি আমি বলি দৈর্ঘ্য বরাবর বেগ কত, মানে এক্স অক্ষ বরাবর বেগ কত, তাহলে আনসার কী হবে বলো তো? এক্স অক্ষ বরাবর বেগ, তার মানে এখানে দুইটা বেগ যে আছে ইউ আর ভি, এই দুটার এক্স অক্ষ বরাবর রূপাংশ নিবো না, তো নিব অংশ নিলে কী হয় বলো তো? এক্স অক্ষ বরাবর ইউ রূপাংশ নিলে তো ইউই হয়, আর ভি এর রূপাংশ নিলে কী হয়? আমি তো বলছি যে মাঝখানের কোণটা হচ্ছে কত, আলফা। সো ইউ প্লাস ভি কস আলফা হবে। সো এটা কী হবে? এক্স অক্ষ বরাবর ব্রেক, এক্স অক্ষ বরাবর ব্রেক, হ্যাঁ, এক্স অক্ষ বরাবর ব্রেক। এখন এক্স অক্ষ বরাবর ব্রেক তো এইটা হইলো, ভালো কথা। তো ভি এক্স যদি বলি, বা নদীর এক্স অক্ষ বরাবর ব্রেক, বা নদীর দৈর্ঘ্য বরাবর ব্রেক, যাই বলো না কেন, এরপরে হচ্ছে নদীর প্রস্থ বরাবর ব্রেকটা কী হবে? প্রস্থ বরাবর ব্রেক দেখো তো, এখানে এই বেগটা কি প্রস্থ বরাবর যাচ্ছে? যাচ্ছে না, এই এই বেগটা তো শুধুমাত্র এই দিক বরাবরই যাচ্ছে। তো প্রস্থ বরাবর বেগ কোনটা হবে? তুমি যে ওই দিকে রওনা দিলা, ওটার একটা উপাংশ, ওটার একটা সাইন উপাংশ, দেখো তো, এই যে ওটার কস উপাংশটা তো আবার এইদিকে যাচ্ছে, সাইন উপাংশটাই হচ্ছে শুধু এই যে তোমার, এটা ভি কিন্তু এইটা না, ভি ছিল এইটা, হ্যাঁ, তো ভি, তো এই যে ভি সাইন আলফা, ভি সাইন আলফা যেটা, ভি সাইন আলফা যেটা, সেটাই হচ্ছে তোমার প্রস্থ বরাবর বেগ। সো আমি ভি ওয়াই, মানে হচ্ছে ভি দিয়ে আবার কনফিউজড হইও না, ভি বলতে হচ্ছে যে আমি প্রস্থ বরাবর বেগই বোঝাচ্ছি, ভি সাইন আলফা। আচ্ছা, এখন তাহলে ব্যাপারটা দেখো যে দৈর্ঘ্য বরাবর যাচ্ছে ইউ প্লাস ভি কস আলফা বেগে, আর প্রস্থ বরাবর যাচ্ছে ভি সাইন আলফা বেগে। আচ্ছা, এখন আমি যদি বলি এই প্রস্থ বরাবর পার হতেও কী পরিমাণ সময় লাগবে, কীভাবে বের করবা? খুব ইজি না, কেন? কারণ দেখো যে এই যে দূরত্ব দেওয়া আছে ডি, এটাকে যদি আমি প্রস্থ বরাবর বেগ ভি সাইন আলফা এটা দ্বারা ভাগ করি, তাহলে টি পেয়ে যাবো না, তাহলে হচ্ছে ডি বাই ভি সাইন আলফা, এটা হয়ে গেল। আচ্ছা, এগুলো হচ্ছে কিছু জেনারেল কেস, এগুলো তো ভেক্টরের নর্মাল অঙ্ক থেকেই আমরা জানি, এগুলো স্পেশাল কিছুই না। সো এগুলোকে চলো আমরা হচ্ছে এখন একটা, এই যে অঙ্কগুলো দেখলাম ওটাকে একটা একটা করে এই জিনিসগুলো অ্যাপ্লাই করি। সো এতটুকু মনে রাখলেই চলবে যে ইউ প্লাস ভি কস আলফা এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর বেগ হচ্ছে ভি সাইন আলফা। আচ্ছা আচ্ছা, তো এই যে যতটুকু শিখলাম ততটুকুর জন্য একটা ছোট প্র্যাকটিস করে নিই, তারপর হচ্ছে আমরা ওই যে 10টা অঙ্ক দেখছি ওই 10টা অঙ্কের একটা একটা করে করব। আচ্ছা, এখন দেখবো আমরা চোর পুলিশ আর ভেক্টরের অঙ্ক। মানে ধরো একটা চোর কী করছে, একটা নদীর, এটা একটা নদী, এই নদীর এই পাশে, এই পাশ বরাবর চোর যাচ্ছে, অ্যান্ড এই পাশ বরাবর পুলিশ। আচ্ছা, 6 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত নদী, অর্থাৎ নদীটার যে স্রোতের বেগ সেটা বলে দিয়েছে, অর্থাৎ নদীর স্রোতের বেগ হচ্ছে 6। আচ্ছা, ভালো কথা। এখন এই নদীতে পুলিশকে দেখে চোর হচ্ছে 36 মিটার পার সেকেন্ড বেগে চলা শুরু করলো। আচ্ছা, সো একই দিকে চলা শুরু করেছে 36 মিটার পার সেকেন্ডে। আচ্ছা, ওকে, ভালো কথা। এরপর কী বলেছে যে বোটের বেগ যদি হচ্ছে 60 মিটার পার সেকেন্ড হয়, অর্থাৎ এখন এখান থেকে ধরলাম যে এই বোটটা যে কোনো একদিকে, আমি জানি না কোন দিকে, এখন ধরলাম যে সামহাও এদিক দিয়ে, এদিকে কোথাও একটা, হ্যাঁ এদিকে কোথাও একটা, বা হচ্ছে ধরো এদিকেই কোথাও একটা, সে হচ্ছে 60 মিটার পার সেকেন্ড বেগে চলা শুরু করলো, ভালো কথা। এখন এরপরে চোরকে ধরতে হলে স্রোতের সাথে কত কোণে চলতে হবে, কত কোণে চলতে হবে তোমার হচ্ছে বোটটাকে, কত কোণে রওনা দিতে হবে? আচ্ছা, এখন এটা তো দেখে অনেক কঠিন প্রশ্ন মনে হচ্ছে, বাট একটু আগে আমরা কী শিখে আসলাম যে এক্স অক্ষ বরাবর বেগ যেটা, এক্স অক্ষ বরাবর যে বেগটা হবে সেই জায়গাটা কী ছিল জানি, আমাদের পি প্লাস কিউ কস আলফা ছিল না, পি প্লাস কিউ কস আলফা, বা হচ্ছে বলতে পারো যে ইউ প্লাস ভি কস আলফা, মানে হচ্ছে ইউ যদি হয় হচ্ছে তোমার স্রোতের বেগ, আর ভি যদি হয় হচ্ছে নৌকার বেগ। আচ্ছা, তাহলে ইউ প্লাস ভি কস আলফা হচ্ছে যে এক্স অক্ষ বরাবর তার যে বেগটা সেটা হচ্ছে ইউ প্লাস ভি কস আলফা। এখন যদি এই চোরকে ধরতে যায়, তাহলে এক্স অক্ষ বরাবর এই যতদূর যাচ্ছে, এই এক্স অক্ষ বরাবর এর যে বেগ 36 মিটার পার সেকেন্ড বেগ, এই বেগটাও কি এর এক্স অক্ষ বরাবর বেগে সমান হইতে হবে না? এখানে তো নো ডাউট, রাইট? সো আমি এটা লিখে যদি ফেলি, ইউ হচ্ছে এখানে স্রোতের বেগ হচ্ছে এখানে 6,
6 প্লাস এখানে ভি হচ্ছে তোমার যে নৌকার বেগ, নৌকার বেগ বলা আছে হচ্ছে 36 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তো হচ্ছে নৌকার বেগ, সরি নৌকার বেগ, সরি বোটের বেগ 36 না, এটা হচ্ছে 60। আচ্ছা ওকে, 60 মিটার পার সেকেন্ড। তো কস আলফা, কস আলফা জানি না, অ্যান্ড হচ্ছে সমান হচ্ছে কি, সমান হচ্ছে চোরের যে বেগটা, চোরের বেগটা কত, 36, লিখে ফেলি 36। তাহলে দেখো তো কস আলফা সমান কি হবে, কস আলফা সমান হবে 36 মাইনাস 6 মানে হচ্ছে 30, আর আলফা এখানে 60 ছিল, তার মানে কস আলফা সমান কি হয়ে যাবে, কস আলফা সমান হয়ে যাবে হাফ, অ্যান্ড আলফা সমান হবে বুঝতেই পারতেছো 60 ডিগ্রি। আচ্ছা, তার মানে আমি এটা পেয়ে গেলাম, অ্যান্ড এটা খুব সহজে হয়ে গেল না, আমরা যে নর্মাল সূত্রটা শিখেছি যে এক্স অক্ষ বরাবর যে বেগটা সেটা হচ্ছে ইউ প্লাস ভি কস আলফা, এটা দিয়েই হয়ে গেল। সো এটা একটা প্রয়োগ দেখলাম, আমরা একটু আগে যে জেনারেল কেসটা দেখে আসছি সেটা একটা প্রয়োগ দেখলাম। আচ্ছা, এখন আমরা মেইন যে অঙ্কটা করতে যাচ্ছি সেটার ভিতরে আস্তে আস্তে ঢুকবো। অর্থাৎ এই যে আমরা এতক্ষণ ধরে কী শিখেছি, আর একটু সামারাইজ করে ফেলি, এক্স অক্ষ বরাবর বেগ হচ্ছে ইউ প্লাস ভি কস আলফা, আচ্ছা, আর ওয়াই অক্ষ বরাবর বেগ কি, ভি সাইন আলফা। আচ্ছা, সময় কতটুকু লাগবে, সময় লাগবে ডি বাই, যেহেতু পার হতে সময়, তার মানে বেগ হচ্ছে কাজ করছে কতটুকু, ভি সাইন আলফা, তার মানে ডি বাই ভি সাইন আলফা। আচ্ছা, এখন আমাকে বলেছে সর্বনিম্ন সময়, সর্বনিম্ন সময় করতে গেলে আমাকে কী করতে হবে, এই যে এই জিনিসটাকে সর্বনিম্ন করা লাগবে, এই জিনিসটাকে সর্বনিম্ন করা লাগলে আমাকে সাইন আলফা কত হইতে হবে, সাইন আলফাটা সব, সাইন আলফার যে মানটা, এই মানটা, এই মানটা কত হইলে এটা জিনিসটা সর্বনিম্ন হয়। বুঝতেই পারতেছো যে আমি যদি এখানে সাইন আলফার মানটা 90 বসাই, তাহলে বেশি সংখ্যা দ্বারা ভাগ হচ্ছে, বেশি সংখ্যা দ্বারা ভাগ হলে জিনিসটা সর্বনিম্ন হবে। সো আর সাইন আলফার মান যদি আমি 90, আলফার মান যদি 90 বসে, সাইন 91 হয়ে যাচ্ছে, তখন এই মানটা সর্বনিম্ন হবে, কারণ নিচে হরটাকে সর্বোচ্চ করতে পারলেই তো ভগ্নাংশটা সর্বনিম্ন হবে, তাই না। সো এখন তো আমি পেয়ে গেলাম ডি বাই ভি, ওকে ভালো কথা। এখন তাহলে আমাদের কিন্তু কত কোণে রওনা দিতে হবে, ডান না, কত কোণে রওনা দিতে হবে, 90 ডিগ্রি কোণে রওনা দিতে হবে। আচ্ছা, লব্ধির বেগ কত, মান কত, দিক কত, আচ্ছা এত এত কিছু চাইছে। লব্ধির বেগ দেখো তো যে এটা যদি 6 হয় অ্যান্ড এটা যদি 12 হয়, 6 আর 12, ওকে, এখন কি বলছে যে সর্বনিম্ন, সর্বনিম্ন সময়, যেহেতু সর্বনিম্ন সময় আমি তো জানি যে হচ্ছে এই জিনিসটা রওনা দিতে হবে কি 90 ডিগ্রি কোণে, তার মানে চিত্র কীরকম হবে, এটা 6 হবে অ্যান্ড এইটা 12 হবে। আচ্ছা, এখন আমাকে বের করতে হবে যে এই যে লব্ধি সেটা আমরা এখন আর ইনএফিসিয়েন্টভাবে না করি, ডিরেক্ট এফিসিয়েন্টলি করে ফেলি, যে এটা যদি ইউ হয়, এটা যদি ভি হয়, এটা যদি ডাব্লিউ হয়, তার মানে এটাকে যদি রিপ্লেস করে দিই, রিপ্লেস করে দিলে কী হচ্ছে, রিপ্লেস করে দিলে এই জিনিসটা একটা পিথাগোরাস হয়ে যাচ্ছে, পিথাগোরাসের ফর্মুলায় পড়ে যাচ্ছে, তখন আমি ডাব্লিউ সমান কী বলতে পারি, ডাব্লিউ সমান 12 স্কোয়ার প্লাস হচ্ছে 6 স্কোয়ার, হ্যাঁ 12 স্কোয়ার প্লাস 36 6 স্কোয়ার মানে 36, দুটি যোগ করলে হচ্ছে 180। আচ্ছা ওকে, সো 144 আর 6 50, 150 আর 30 80, ডান। আচ্ছা, এখানে মাত্র কী করলাম জানো, যে স্প্লিট করে নিয়ে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশনের সময় সবসময় স্প্লিট করে নিলে অনেক ইজিয়ারভাবে ক্যালকুলেশন করে ফেলা যায়, এই জিনিস হয়তোবা সামনে আরও দেখবা। ক্যালকুলেশনের ট্রিক্স জানাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ ক্যালকুলেশন কিন্তু হাতেই করতে হবে, তাই না। আচ্ছা, সো ডাব্লিউ, ডাব্লিউ গেল, লব্ধি বেগ বের করে ফেললাম, মান কীভাবে বের করবো, আচ্ছা মানই তো বের করে ফেললাম, লব্ধি বেগের মান বের করে ফেললাম, দিক কোনটা, দিক হচ্ছে এখন আমরা ইনএফিসিয়েন্টভাবে তো করাই যায়, ট্যান আলফা যে নর্মাল সূত্র সেটাতে করা যায়, আর যাচ্ছি না ওইদিকে, আমরা হচ্ছে নর্মাল ইফিসিয়েন্টভাবে তো শিখে গেছে, এখন এফিসিয়েন্টলি করি আমরা, সেটা হচ্ছে এই যে বুঝতে পারতেছো, এটা যদি থিটা হয় তাহলে এটা বলতে পারি ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি, 12 বাই 6, ট্যান ইনভার্স 2 হচ্ছে অ্যান্সার, রাইট। সো মান আর দিক পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে নেক্সট প্রশ্নে যাই, নেক্সট প্রশ্নে কি বলেছে যে সময়টা কত, সর্বনিম্ন সময় তো লাগবে বুঝলাম, বাট হচ্ছে সময়টা কত, সে সময়টা বের করার চেষ্টা করতেছে, অ্যান্ড আমরা সময় বের করার ক্ষেত্রে আগেই শিখলাম যে টি ইকুয়ালস টু নর্মালি তো হয় ডি বাই ভি সাইন আলফা, রাইট, ভি সাইন আলফার জায়গায় এখন যেহেতু আলফা 90, তার মানে এটা টি ইকুয়ালস টু ডি বাই ভি হচ্ছে, তো এখন ডি কত যে দেখছি আমরা 10, ভি কত জানি দেখলাম, ভি দেখলাম হচ্ছে
ইউ ছিল হচ্ছে এইদিকে 6 অ্যান্ড ভি ছিল এইদিকে 12, সো এইটা ছিল 12। আচ্ছা, তো তার মানে এত ঘন্টা বা হচ্ছে মিনিটে যদি করে ফেলতে চাই, 60 দিয়ে গুণ করে ফেললাম, তো 5 12 60, তার মানে 12 10 50, তাহলে 50 মিনিট লাগবে। সো এটা বের করে ফেললাম, এটা অ্যান্সার হচ্ছে 50 মিনিট। আচ্ছা, পথের দৈর্ঘ্য কত? পথের দৈর্ঘ্য কত মানে কি? মানে হচ্ছে যে এই যে সে যে ধরো যাচ্ছে, এই যে ধরো সর্বনিম্ন সময়ের জন্য এদিকে যাচ্ছে, তো যাওয়ার কারণে এখন তো সে হচ্ছে যে 10 কিলোমিটার নিশ্চয়ই যাবে না, তাই না? 10 কিলোমিটার হচ্ছে তো বেশি যেতে হবে, কারণ সে তো যাচ্ছে এদিকে বরাবর রওনা দিচ্ছে, তার মানে আলটিমেটলি পথটা কী হবে, এদিকে কোথাও একটা হবে এই লব্ধিটা, তার মানে 10 কিলোমিটার হচ্ছে বেশি যাবে। সো কতটুকু যেতে হবে? খুবই সিম্পল, যে আমরা জানি তো ওর যে লব্ধি বেগটা পাইছি, লব্ধি বেগটা পাইছি, অ্যান্ড কত সময় ধরে যাবে এটা গুণ করে দিলে তো হয়ে যায় স্মরণটা, পথের দৈর্ঘ্যটা। লব্ধি বেগ কত পাইলাম? লব্ধি বেগ পেয়েছি আমরা √108, রাইট? আচ্ছা, সো এখন আর হচ্ছে √180, লব্ধি বেগ পেয়েছি √180, অ্যান্ড টি কত পেয়েছি আমরা? টি পেয়েছি হচ্ছে এই তো 50 মিনিট, বা হচ্ছে তোমার ধরো 10 বাই 12, সো 10 বাই 12 মানে হচ্ছে তোমার 5 বাই 6, সো এটা হচ্ছে তোমার পথের দৈর্ঘ্য হচ্ছে এইটা। আচ্ছা, এখন তারপরে তোমার হচ্ছে পার্শ্বীয় সরণ জিনিসটা কি এটা একটু বলি। পার্শ্ব সরণ মানে হচ্ছে যে এই যে সে যে এই পাশে গেল না, তো এই পাশে যাওয়ার ফলে তার যাওয়ার কথা ছিল কোথায়? যাওয়ার কথা ছিল হচ্ছে তোমার এইখানে, যদি সোজাসুজি যাইতো, কিন্তু সে যেহেতু এইভাবে করে আলটিমেটলি পৌঁছেছে, তার মানে এইখানে একটা সরণ হয়ে গেল না, এই যে সরণটা, এই সরণটা কত? এই সরণটা বের করবো কীভাবে? এই সরণটা বের করার জন্য খুবই সিম্পল, যে আমরা যে এইটাতে কি এক্স অক্ষ বরাবর যে তার যে বেগটা, ওই বেগে তো সে এই পার্শ্ব সরণটা হচ্ছে, তাই না? পার্শ্ব সরণ মানে এক্স অক্ষ বরাবর সে কতটুকু যায়, সিম্পল। আচ্ছা, তো সময় কতটুকু? সময় তো আগের মতনই, যে আমরা হচ্ছে যে এখানে এই একই জিনিস করে ফেলতেছি, এই ভিয়ের জায়গায় এবার শুধু দিয়ে দিব এক্স অক্ষ বরাবর বেগ, অ্যান্ড হচ্ছে পার্শ্ব সরণ মানে এক্স অক্ষ বরাবর কতটুকু সরণ হচ্ছে, অ্যান্ড এই যে টি। আচ্ছা, এখানে এক্স অক্ষ বরাবর বেগ কত? তো হচ্ছে আমরা জানি U+V cos α, সো এখানে আলফার মান তো 90, আলফা মান 90 যেহেতু, সো এটা বাদ থাকতেছে, এখানে থাকবে কি ইউ। ইউ কত? ইউ হচ্ছে এই যে ইউ ছিল 6, অ্যান্ড টি কত ছিল? টি ছিল আমার 5/6। বাহ, সুন্দর। সো এই জিনিসটা কাটাকাটি হয়ে জিনিসটা 5 হয়ে আসতেছে। আচ্ছা, সুন্দর। আচ্ছা, এরপরে পার্শ্ব সরণ বের হয়ে গেল। এখন এই জিনিসগুলো যদি আমি সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে করি, তাহলে কী কী চেঞ্জ আসবে? আচ্ছা, জেনারেল কেস কী ছিল? জেনারেল কেস ছিল যে এক্স অক্ষ বরাবর যে বেগ সেটা U+V cos α। আচ্ছা, অ্যান্ড ওয়াই অক্ষ বরাবর যে বেগ সেটা ছিল কি? V sin α। আচ্ছা, এখন বলছে যে কতক্ষণ রওনা দিতে হবে যদি সর্বনিম্ন দূরত্ব করতে চাই। কারণ সর্বনিম্ন দূরত্ব মানে কি? যে এইখানে যে দূরত্বটা আছে, ধরো আমি গেলাম এই পাশে গেলাম, সো লব্ধি যে পথে যাবে সেই যে দূরত্বটা, সেই দূরত্বটা সর্বনিম্ন হবে। আচ্ছা, সর্বনিম্ন যদি দূরত্ব হইতে হয়, তাহলে কি হইতে হবে জিরো বলতো? যে এক্স অক্ষ বরাবর যে বেগ যত বেশি থাকবে, তত তো সে কী করবে? তত সে একটু বেঁকে বেঁকে যাবে না, তত সে বেঁকে 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 যাবে। যত বেঁকে যাবে, তত হচ্ছে তোমার দূরত্বটা বেড়ে বেড়ে গেল। তার মানে এক্স অক্ষ বরাবর যদি কোনো বেগই না থাকে, তখন কী হবে? তখন সে হচ্ছে ডিরেক্টলি একদম এই যে সোজা চলে যাবে, অর্থাৎ তখন সর্বনিম্ন দূরত্বটা হবে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এক্স অক্ষ বরাবর বেগ অর্থাৎ U+V cos α, এই জিনিসটাই আমার যদি জিরো হয়ে যায়, তখন হয়ে গেল জিনিসটা, খুব সিম্পলিভাবে করে ফেলা যাবে। এখানে দেওয়া আছে 6 অ্যান্ড 12 করছি, তাই না? এটা আগেই, সো এই জিনিস জিরো হয়, তা আলফা মান কত আসে? 120 আসে। আচ্ছা, সবসময় যে 120 আসবে এটা আবার ধরে নিও না। হ্যাঁ, তো 120 এই ক্ষেত্রে আসছে, এই দ্বিগুণ হয়েছে, অ্যান্ড হচ্ছে যে দ্বিগুণ কোনটা? দ্বিগুণ হচ্ছে স্রোতের বেগটা চেতে নৌকার বেগটা দ্বিগুণ হয়েছে, এই জন্য হচ্ছে এইটা 120 আসছে। আচ্ছা, কত করে রওনা দিতে হবে? 120 করে রওনা দিতে হবে। লব্ধি বেগটা কত? এটা করে ফেলে একটু, এটা যদি ইউ হয় অ্যান্ড এটা যদি ভি হয়, সো W somehow
এই যে তোমার হচ্ছে লব্ধি দিকে ডাব্লিউ হবে, অর্থাৎ 90 ডিগ্রিতে ডাব্লিউ হবে। আচ্ছা তাহলে এইবার দেখো তো, এইবার আমরা হচ্ছে কী করে ফেলতে পারি, এই ভিটা এখানে ট্রান্সফর্ম করে ফেলতে পারি। ট্রান্সফর্ম করে ফেললে এরপরে কী হবে, এরপরে তোমার হচ্ছে এই যে আমাকে বের করতে হবে লব্ধি বেগটা, লব্ধি বেগ ডাব্লিউ সমান, এবার যদি তুমি যদি পিথাগোরাস অ্যাপ্লাই করো, ডাব্লিউ সমান কী হচ্ছে, ডাব্লিউ সমান বুঝতেই পারতেছো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হবে। সো এবার হবে 144 মানে 12 স্কোয়ার মানে 144, ইউ স্কোয়ার মানে 6 6 6 6 36, 144 থেকে 36 বিয়োগ যাবে, বিয়োগ দিলে কত হয়, 14 থেকে 6 গেলে হচ্ছে 9 থাকে, সো 4 4 0 109 হয়। আচ্ছা সো 109 হচ্ছে। সো এরপরে আমরা বের করে ফেললাম যে লব্ধির যে মানটা আছে, সেই লব্ধির যে বেগের মানটা সেটা বের করে ফেললাম। দিকটা কত, লব্ধির দিক কত, লব্ধির দিক বলতে আমরা বোঝাচ্ছি যে আচ্ছা লব্ধির দিক কত, আবার লব্ধির দিক হচ্ছে আমরা চাচ্ছি তো, লব্ধির দিক তো হচ্ছে অবশ্যই 90 ডিগ্রি হবে। হ্যাঁ এটা বের করার কিছু নাই, বেরো যদি করতেও যাও সুতো তো বসায় আলটিমেটলি জিনিসটাই আসবে। আচ্ছা সো এখন সময় কত, সময় হচ্ছে আমরা জানি যে ডি বাই ইউ সাইন আলফা, সরি ভি সাইন আলফা। এখন ডি কত, ডি হচ্ছে এখানে দূরত্ব হচ্ছে জানি 10, অ্যান্ড ভি সাইন আলফা, যে ভি সাইন আলফা, আচ্ছা ভি সাইন আলফা কত দেওয়া আছে আমার এখানে, ভি হচ্ছে 12 সাইন আলফা, আলফা কত পেয়েছি আমি 120, সাইন 120, সাইন 120 মানে সাইন 60, যেহেতু 180 মাইনাস থিটা সমান সাইন থিটা। সো 10/12 সাইন 60 মানে কত, √3/2, তার মানে √3/2, তার মানে 2 দিয়ে ভাগ দিলে √3/2, 2 দিয়ে ভাগ দিলে এটা 6 হয়, অ্যান্ড তারপর এটা 5 হয়, অ্যান্ড এটা 3 হয়, তার মানে 5/3√3। আচ্ছা গেল, পার্শ্ব সরণ কত, আচ্ছা পার্শ্ব সরণ করে এটা আসলে আরও ইজি, এটা করে ফেলি। পার্শ্ব সরণ কত, যেহেতু বলছি সর্বনিম্ন দূরত্ব, কোনো পার্শ্ব সরণ থাকবে না, তখনই না হবে সর্বনিম্ন দূরত্ব, সো পার্শ্ব সরণ কত, 0। আচ্ছা পথের দৈর্ঘ্য কত, পথের দৈর্ঘ্য মানে হচ্ছে যে তোমার পথের দৈর্ঘ্য কত, আবার যে আমরা তো বললাম সর্বনিম্ন দূরত্ব, সর্বনিম্ন দূরত্ব যদি চাচ্ছি তো পথের আবার দৈর্ঘ্য কত হবে, পথের দৈর্ঘ্য তো সে তো এখন কী হয়ে যাচ্ছে, সে তো এখন সর্বনিম্ন দূরত্ব বলছি তো সে যাবেই এমনভাবে যাতে করে একদম প্রস্থ যতটুকু হয় ততটুকুই যেতে যায়, তার মানে পথের দৈর্ঘ্য কত, প্রত্যেক 10 কিলোমিটার, সিম্পল। আচ্ছা এখন দেখবো আমার ভৌত জগত ও পরিমাপ। এই ভৌত জগত ও পরিমাপ চ্যাপ্টারটা সাধারণত আমরা পড়ি না, ঠিক আছে, এইখান থেকে যে জিনিসপত্রগুলো আসে মোটামুটি আমরা সবাই জানি, এই জন্য হয়তো একটু কম পড়ি, তো প্রশ্ন কিন্তু আসে। হ্যাঁ মানে সহজ প্রশ্ন আসলেও প্রশ্ন আসে, যে সেটা হচ্ছে ধরো একক থেকে প্রশ্ন তো থাকেই, মাত্রা থেকে প্রশ্ন থাকেই, এছাড়াও এখানে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ত্রুটি। সো আমরা এই তিনটা টপিক দেখার চেষ্টা করবো। মাত্রা থেকে কিন্তু 2017 সালেই প্রশ্ন আসে, আর একক থেকে তো তোমার হচ্ছে প্রশ্ন আসতেই থাকে, একক আর মাত্রা থেকে প্রশ্ন সাধারণত থাকেই। আচ্ছা সো আমরা আস্তে আস্তে এখন তাহলে ভিতরে ঢুকি ত্রুটি নির্ণয়। ত্রুটি নির্ণয়ের জন্য আমরা হচ্ছে নর্মালি যে জিনিসটা শিখে আসছিলাম সেই জিনিসগুলো হচ্ছে আমরা একটু দেখে ফেলি। 4/3 কিছু ধরো 4/3 πr³, এই জিনিস যদি হয় এরপর আমরা ডেরিভেটিভ বের করি, আর এর সাপেক্ষে আমি হচ্ছে ডিফারেনশিয়েট করছি, কি হয় 3 চলে আসে, এরপরে হচ্ছে 4/3 πr² হয়, এরপর আমার ∂v/v মানে হচ্ছে ত্রুটি, তো এটা কি বলে না, যতটুকু ত্রুটি হয়েছে, ধরো একটা জিনিসের মান বের, আয়তনের মান বের করার কথা ছিল 100 হওয়ার কথা ছিল, সেটা ধরো হচ্ছে 125 হয়ে গেছে, সো 125 হয়ে গেছে, সো বিচ্যুতি হয়েছে কতটুকু, 25, তার মানে এই 25টা হচ্ছে তোমার ∂v, আর যতটুকু আয়তন ছিল সেটাই হচ্ছে তোমার এটা না বাই 100, তার মানে 100-র মধ্যে 25 বিচ্যুতি হয়েছে, তার মানে অ্যান্সারটা হচ্ছে 25%। সো ∂v/v যদি করে ফেলি, করে ফেললে বুঝতে পারবো যে হচ্ছে আলটিমেটলি কাটাকাটি করে কি থাকে, 3 ∂r/r। আচ্ছা এখন সো আমরা বুঝতে পারতেছি যে আলটিমেটলি কী হলো, এই 3টা সামনে আসলো, তাই না। একইভাবে আমরা যদি আরেকটা জিনিস দেখি, অর্থাৎ ভি কষ্ট যদি πr² h হয়, তাহলে এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে তোমার হচ্ছে যে দুইটা ফাংশন আছে আর আর এইচ প্যারা নাই, সো আমরা হচ্ছে যে এখানে ওই যে শিখছি তো ইউ ভি ডট প্লাস ভি ভি ডট, অর্থাৎ হচ্ছে একটা রাখবো একটা ডিফারেন্সিয়েট করবো প্লাস একটা রাখবো আবার একটা ডিফারেন্সিয়েট করবো, এই সিস্টেমে যদি করে ফেলি তাহলে হচ্ছে তোমার আমি এই যে এটাকে ডিফারেন্সিয়েট করে দিবি 2πr
তারপর হচ্ছে এইচ ডেল আর অ্যান্ড প্লাস কী হবে, প্লাস হচ্ছে আমি এবার যদি এটাকে ডিফারেন্সিয়েট করি, এটা ডিফারেন্সিয়েট কিছু থাকতেছে না, সো পাই আর স্কোয়ার, সো পাই আর স্কোয়ার ডেল এইচ থাকবে। অ্যান্ড এরপরে আবার সেম জিনিস ডেল ভি বাই যদি ভি করি, তাহলে এখানে আমরা জানি যে এখন চলে আসবে কি, এখন টু ডেল আর বাই আর চলে আসবে, অ্যান্ড ওয়ান মানে ওয়ান তো লেখার দরকার নেই, ডেল এইচ বাই এইচ চলে আসবে। মোদ্দা কথা কি, মোদ্দা কথা হচ্ছে যে এখানে যেই সহগগুলো থাকবে, দেখো আলটিমেটলি কী হচ্ছে, আলটিমেটলি যে উপরে যে পাওয়ারগুলো থাকছে, এই পাওয়ারগুলো সহগ আকারে চলে আসছে। হ্যাঁ, এখানে ওয়ান ছিল, ওয়ানটা সহগ আকারে চলে আসছে। সো এটা হচ্ছে মোদ্দা কথা। সো এটা জানলে আমরা হচ্ছে যে এই ত্রুটি যেটা আছে এটা বের করে ফেলতে পারবো। এটা অঙ্ক দেখি আমরা, ধরো গোলকের ব্যাসার্ধ তোমার হচ্ছে আর ইকস টু, এটা কী বলছে, আর হচ্ছে নর্মালি এরকম থাকে তো প্লাস মাইনাস ওয়ান, অর্থাৎ হচ্ছে এতটুকু বিচ্যুত হয়ে যেতে পারে। আচ্ছা ভালো কথা, তো আয়তনের ত্রুটিটা কত, আয়তনের ত্রুটি কত কীভাবে বের করবো আমি, আয়তনের ত্রুটিটা বের করবো হচ্ছে এই যে আমরা জানি আয়তনের ফোর বাই থ্রি পাই আর কিউব হয় তো আয়তন। সো এখন এক্ষেত্রে নর্মালি আয়তন কী হচ্ছে, আমরা জানি ডেল ভি বাই ভি সমান এই যে আর কিউব, যেহেতু তখন থ্রি ডেল আর বাই আর, সো প্যারা নাই, থ্রি ইন্টু পয়েন্ট ওয়ান বাই হচ্ছে তোমার ফাইভ, আচ্ছা পয়েন্ট ওয়ান বাই ফাইভ। আচ্ছা এখানে আরেকটা ছোট জিনিস শেখাই দেই, সেটা হচ্ছে এখন তোমার হচ্ছে যে থ্রি বাই ফাইভ করতে হবে, তাই না, থ্রি বাই ফাইভ তো করতে পারতেছি না। আচ্ছা যে ক্ষেত্রে আমার ভাগ করতে কষ্ট হচ্ছে, সেই জায়গায় আমি কী করবো জানো, সেই জায়গায় জাস্ট হচ্ছে আমি একটা শূন্য বসায় নিলে যদি ভাগ করতে ইজিয়ার হয় শূন্য বসায় নিব। সো পাঁচ ছয় তিরিশ করে ফেলো, অ্যান্ড যেহেতু একটা শূন্য বসিছো, সো একটা একটা ঘর আগে দশমিকটা সরে আসবে, সো পয়েন্ট সিক্স, সো পয়েন্ট সিক্স ইন্টু পয়েন্ট ওয়ান অ্যান্সার হচ্ছে পয়েন্ট জিরো জিরো সিক্স, মানে বুঝতে পারতেছো ছয় পার্সেন্ট। সো এখন কথা হচ্ছে ত্রুটি বের করতে যায়ও কিছু ত্রুটি হতে পারে, ত্রুটি বের করতে যায় কি ত্রুটি হতে পারে, এটাই আমরা নেক্সট লাইনে দেখবো। হ্যাঁ, অর্থাৎ হচ্ছে যে আমরা ধরো টি কস টু টোয়াইস পাই রুট ওভার এল বাই জি, এখানে দেখো তো এটি যদি আমি করি, এখানে নর্মালি ডেল টি বাই টি কী হওয়া উচিত, ডেল টি বাই টি হচ্ছে তোমার এল এর আগে তো হাফ আসবে, সো ডেল এল বাই এল, অ্যান্ড জি এর আগে হচ্ছে তোমার মাইনাস হাফ আসতেছে, সো মাইনাস হাফ ডেল জি বাই জি। সো এখন এই জায়গাতে একটু ভুল, সেটা হচ্ছে তোমার এই যে ত্রুটির অঙ্ক ক্ষেত্রে আমরা যে কম যদি আসে সেটাও ত্রুটি, বেশি যদি আসে সেটাও ত্রুটি। ধরো হচ্ছে যে তুমি লাইক ধরো তরকারিতে লবণ বেশি দিয়ে ফেললো দোষ, কম যদি দিয়ে ফেলো সেটাও ত্রুটি, এমন না হচ্ছে যে ওইটা কম দিয়ে ফেলছো সেটা হচ্ছে যে খুব ভালো কিছু, ওইটা ত্রুটি হচ্ছে ওটাও। সো আমরা এক্ষেত্রে এই যে মাইনাস আছে না, এই মাইনাসটা না ধরে আমরা কী করি, আমরা নর্মালি ত্রুটির ক্ষেত্রে আমরা শুধু প্লাস চিহ্নই ব্যবহার করি, তার মানে এখানে এখন করে ফেললে প্যারা নাই, ডেল এল বাই এল বলা আছে, পার্সেন্টেজই বলা আছে, তাহলে কোনো সমস্যাই নাই, এটা ওয়ান আর এটা হচ্ছে তোমার দুই। সো তার মানে হচ্ছে তোমার এই যে এটা হাফ আর ওয়ান, তার মানে অ্যান্সার হচ্ছে দেড় পার্সেন্ট। এরপরে মাত্রা বের করতে বলেছে, সো মাত্রার ক্ষেত্রে আমরা জানি যে মাত্রা মানে কি, মানে হচ্ছে ধরো যে সব কিছুকে কেমিস্ট্রিতে যেমন একশো আঠারোটা মৌল দিয়ে ব্যাখ্যা করা যায়, ফিজিক্সে মাত্র সাতটা রাশি দ্বারা ব্যাখ্যা করে ফেলা যায়, অর্থাৎ হচ্ছে যে যত কিছু মাপা যায় সব কিছুকে এই সাতটার মাধ্যমে প্রকাশ করে ফেলা যাবে, অনেক অসাধারণ একটা জিনিস। এই জিনিসটা উনিশশো ষাট সালে বিজ্ঞানীরা বসে এইরকম একটা মৌলিক সাতটা রাশি বের করে ফেলেছে। সো এখন তো তার মানে যেহেতু আমরা এই কথা দাবি করছি, তার মানে যে কোনো একটা রাশিকে আমি এই জিনিসটা রিপ্লেস করতে পারি। হ্যাঁ, তো সেই জায়গায় আমরা এই সাতটা মনে রাখাটা ওই জন্য অনেক ইম্পর্টেন্ট, তো আমরা খুব ছন্দের মাধ্যমে এটা মনে রাখতে পারি, দই ভরার সময় বাড়িতে তুমি আলো দীপন তীব্রতার মাত্রা মানে আলো বসাবে বস্তুর পরিমাণ। সো এখন তো এই ছন্দের মাধ্যমে এই ভৌত রাশিগুলো মনে রাখতে পারি, এগুলো একক যেটা আছে সেটা মনে রাখতে পারি, সংকেত মনে রাখতে পারি। সো এই জিনিসগুলো তোমার কোনটি ভৌত মানে তোমার হচ্ছে মৌলিক রাশি, এটা একটা প্রশ্ন থাকে, সো এই জায়গাটা একটু দেখে নিতে পারি। আর হচ্ছে মাত্রা বের করা তো হচ্ছে যে ধরো একটা দেখাই দিতে পারে, ধরো ভি কস টু, আমরা যে ভি সরণ বাই সময় জানি, তো আমরা কী করবো, যার মধ্যে যাই যা যা কোয়ান্টিটি আছে
যে যে রাশিগুলো আছে সেগুলোর মধ্যে আমি মৌলিক রাশিগুলো খুঁজে বেরোবো। সো এস আছে তো, এস হচ্ছে আমরা যে দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি, সো এটা হচ্ছে যে এল বসে দিলাম, কি বসে দিলাম, এগুলো তো আমরা জানো। হ্যাঁ, এগুলো রিপিট করার কিছু নাই, আমরা এগিয়ে যাই। সো এখানে এখন একটা ম্যাথ দেখতে পাচ্ছি। সো এই ম্যাথটা যদি মাত্রা যদিও জানো, এই ম্যাথটা তাও কঠিন লাগে। সো অনেক পোলাপাইন হচ্ছে যে এটা স্কিপ করছে, 2017-18 সালের প্রশ্ন অনেক পোলাপাইন স্কিপ করেছো। সো এখন কেন স্কিপ করলাম, কারণ এই জিনিসটা কঠিন লাগতেছে। কেন কঠিন লাগতেছে, আমরা হচ্ছে যে এই জিনিসটা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, আগে একটা ইম্পর্টেন্সটা একটু বুঝে আসি। হ্যাঁ, তারপর অঙ্কটাও করবো প্যারাম। আচ্ছা চলো, হুট করে আজকে আমরা একটু সময়ের জন্য বিজ্ঞানী হয়ে যাই। ধরো বিজ্ঞানীরা কাজ কী করে, ধরো আজকে একটা কোনো একটা ফিলিংস হলো যে হচ্ছে হ্যাঁ এটা মনে হয় এরকম, আবার একটা মনে হলো যে এটা মনে হয় এরকম, এরপরে কী করেন তারা, এরপরে হচ্ছে সেগুলোর ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করেন, তারপরে গিয়ে একটা সূত্রে দাঁড়ায়। আচ্ছা তুমি সরল দোলকের ক্ষেত্রে ধরো হচ্ছে আজকে বিজ্ঞানী হচ্ছে আমি, আমার ফিলিংস হলো যে হচ্ছে সরল দোলকের যে দোলনকালটা আছে, এই দোলনকালটা আমি দেখতেছি যে এই যে সুতাটা বাড়াই দিলেই হচ্ছে যে এটা একটু বেশি সময় নিচ্ছে তুলতে। আচ্ছা তো এখন আমার মনে হলো যে টি এর সাথে এলের কিছু একটা সম্পর্ক তো আছে। সো এখন সম্পর্কটার ঘাত জানি না, ঘাত মানে হচ্ছে তোমার ধর যদি ওয়ান দেই তাহলে সমানুপাতি হয়ে যাচ্ছে, কিন্তু আমি এই জিনিসটা যদি আমি হাফ দেই, ধর হচ্ছে যে আমি মনে করো -1 দেই, তাহলে জিনিসটা আর হচ্ছে তোমার মানে ব্যস্তানুপাতি হয়ে যাচ্ছে। সো আমি এগুলো জানি না, আমি জাস্ট জানি যে কোনো একটা সম্পর্ক তো আছে। সো আমি এরপরে আমি দেখলাম যে তোমার টি এর সাথে যেহেতু এটাকে টানতেছে কে, গ্র্যাভিটি টানতেছে, এটা যদি উঠে থাকে টানতেছে কে, টানতেছে তো গ্র্যাভিটি। সো গ্র্যাভিটি যদি টানতেছে তাহলে অবশ্যই গ্র্যাভিটির সাথে এটার সম্পর্ক আছে, আর সেই সম্পর্কটাও যে আবার কীরকম হবে সেটাও আমি জানি না, এত কঠিন হিসাবে আমি করতে পারতেছি না। সো আমি জাস্ট জানি যে কোনো একটা সম্পর্ক আছে। আচ্ছা এবার দেখো আমার ফিলিংস হলো এটা, আমি এটার ঘাত জানি না, ধরে নিলাম এম, এটা ঘাত জানি না, ধরে নিলাম এম, সমানুপাতিক না ব্যস্তানুপাতিক তাও জানি না, আমার জাস্ট মনে হলো কিছু একটা তো আছে। আচ্ছা এরপরে মজার জিনিস দেখো, যে আমার যে মনে হইলো যে কিছু একটা আছে, তো আমি কী করে ফেলতে পারি, মাত্রা জিনিসটা কী বলে বলো তো, মাত্রা জিনিসটা বলে হচ্ছে যে এই যে আলটিমেটলি রাশিগুলোকে আমাকে চিনতে সহায়তা করে। ধরো যে তোমার এটা কোর্সও মনে হয় এসিকলস যদি ইউটিউব প্লাস হাফ ইট স্কোয়ার হয়, হ্যাঁ তো এই জায়গায় এস মানে কি দৈর্ঘ্য, ইউ আর টি গুণ করে কী হবে, দৈর্ঘ্যই হবে, আবার হাফ এ টি স্কোয়ার গুণ করে দেখো যে মাত্রাগুলো গুণ করে দৈর্ঘ্যই হবে, এটা হচ্ছে এল আছে না, এটাও এল, এটাও এল। যেমন আমি যদি বলি তোমার কাছে 5টা গরু আর 6টা ছাগল দিলাম, 5টা গরু আর 6টা ছাগল যোগ করে কী হইল, কী হবে বলতো, 5টা গরু আর 6টা ছাগল যোগ করে 5টা গরু অ্যান্ড 6টা ছাগলই হবে, কিচ্ছু হবে না। হ্যাঁ সো হচ্ছে যে আবার যদি আমি বলি হচ্ছে যে 5টা গরু প্লাস 6টা গরু সমান হচ্ছে তখন 11টা গরু, তখন যোগ যদি করেছো তার মানে অবশ্যই দুই পাশে সমজাতীয় রাশি আছে। সো তার মানে এই যে এখানে যে তোমার হচ্ছে এল, এটা এল, সো আলটিমেটলি এটাও এল। সো এখন কথা হচ্ছে যে তার মানে যে যদি এইভাবে যোগ যদি না করে এরকমভাবে একাধিক রাশি থাকে, তার মানে এই পাশেও সে একাধিক রাশির সংখ্যা এরকমভাবেই থাকে। তো আচ্ছা এই কথাটা কেন বললাম, এই কথাটা কেন বললাম একটু পরে হচ্ছে যে অঙ্কে দেখতে পারবা। সেটা হচ্ছে ধরো আমার ফিলিংস যে হইলো টিএস প্রশ্ন টু এল টু দুবার এম, টিএস প্রশ্ন টু জিরো দুবার এন, আর কিচ্ছু জানি না, খালি ফিলিংস হয়েছে এতটুকুই। আচ্ছা এবার দেখো তো আমি একটা কাজ করি যে টি আমি তো এটা লিখতেই পারি, তাই না, এল দুবার এম, জিরো দুবার এন, হ্যাঁ ম্যাথমেটিক্যালি চিন্তা করে লিখতেই পারি। এখন জি এর মাত্রা কী আবার জানি আমরা, জি জানি আমরা এল টি ইনভার্স টু জানি না এখন। সো আমি এখন কাজ করে ফেলি, এখন হচ্ছে আমি যে এল টু দুবার এম অ্যান্ড এখানে কী হচ্ছে এল টু দুবার এখানে এন চলে আসবে, এম প্লাস এন অ্যান্ড টি এর পাওয়ার কী চলে আসবে, -2n। আচ্ছা এবার দেখো তো যে আমি বললাম যে যেহেতু এখানে কী আছে, এখানে এলের পাওয়ার আছে এম প্লাস এন, এখানে এলের পাওয়ার কত, এখানে এলের পাওয়ার 0, তার মানে অবশ্যই এপাশে যদি হচ্ছে যে জিনিসটা থাকবে, আর এখানে কী আছে টি আছে, এল আছে টি আছে, তো গরু আর ছাগল হয়ে গেল না। সো এপাশে তাহলে যটা গরু থাকবে এপাশে তটা গরু থাকা লাগবে, 5টা গরু থাকলে যেহেতু গরু আর ছাগল তো যোগ করা যায় না, যোগ বিয়োগ গুণভাগ কিছু করা যায় না, তো এপাশে জয়টা গরু থাকবে তটা গরুই থাকবে, এপাশে জয়টা ছাগল থাকবে তটা ছাগলই থাকবে। সো তার মানে
এখানে এল এর পাওয়ার যেহেতু জিরো, তারপর এম প্লাস এন ইকস জিরো, অ্যান্ড এই যে তোমার হচ্ছে মাইনাস টোয়াইস এন, এখানে এল এর টি এর পাওয়ার কত, টি এর পাওয়ার হচ্ছে ওয়ান, মাইনাস টোয়াইস এন সমান কত, ওয়ান। দেখো তো এন এর মান কত, এন এর মান মাইনাস হাফ। কি চমৎকার জিনিস যে হয়ে যাচ্ছে, ধরতে পারতেছো মনে হয় অনেকে, যে এন এর মান যদি মাইনাস হাফ হয় তাহলে এম প্লাস এন যদি জিরো হয় তাহলে এম এর মান কত, এম এর মান হচ্ছে হাফ। একটু লক্ষ্য করো, তুমি জাস্ট একটু আগে 5 মিনিট আগে কিচ্ছু জানতাম না, তোমার জাস্ট মনে হয়েছে যে টি এর সাথে এল এর কোনো সম্পর্ক আছে, টি এর সাথে জি এর কোনো একটা সম্পর্ক আছে, সমানুপাতিক না ব্যস্ত অনুপাতিক তাও জানো না, কিচ্ছুই জানো না। আবার মানে সেটা স্কোয়ার সমানুপাতিক নাকি স্কোয়ারের ব্যস্ত অনুপাতিক এসব তো অনেক দূরের কথা, কিচ্ছুই জানো না টোটালি। কিন্তু তোমার জাস্ট ফিলিংসটা থেকেই তুমি মাত্রা সমীকরণ, জাস্ট মাত্রা, এই মাত্রার কনসেপ্টটা অ্যাপ্লাই করে সূত্রটাই বের করে ফেললা না, এটা অনেক অসাধারণ একটা জিনিস। দেখো সূত্র বের হয়ে গেছে, টেন পেয়েছো কিনা অনেকে, যে দেখো টি স্পেশন টু এই যে এল বাই জি না, তো হচ্ছে তোমার এল এর মান এম এর মান বসে দাও, এম এর মান বসে দাও, তোমার হচ্ছে যে এল এর মান, এম এর মান হচ্ছে হাফ, জি এর মান মাইনাস হাফ, সো এটার মানে কি, এটার মান হচ্ছে এল বাই জি। এখন তো কোনো প্যারা আছে আর, এখন তো তুমি হচ্ছে যে ল্যাবে পরীক্ষা করে হচ্ছে তুমি টি জানো, এখন এটা তো বলতে পারছো যে ভাই ইয়া তো জানি না আমি, কী বলে হচ্ছে কে এর মান তো জানি না, কে এর মান জানার কোনো প্যারা না, তো ল্যাবে পরীক্ষা করে ল্যাবে তুমি হচ্ছে যে টি এর মান পেয়ে যাচ্ছ, জি এর মান পেয়ে যাচ্ছ, এল এর মান বসে দিচ্ছ, সো কে এর মানে ইজিলি পেয়ে যাবা। সো তুমি কিচ্ছুই জানতা না দুদিন, এই 2 মিনিট আগে, বাট হচ্ছে এখন তোমার যে ফিলিংস থেকে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করে তুমি একটা সূত্র বানিয়ে ফেলতে পারলাম। সো এই জিনিসটা অবশ্য আমরা যখন ফিজিক্স অলিম্পিয়াড করি তখন অনেক সময় এই জিনিসটা মানে প্রশ্ন দেখে কিচ্ছু বোঝার উপায় নাই, যাচ্ছে যে আসলে কোন দিকে যাচ্ছে না যাচ্ছে, এরকম একটা কেসে পড়ে গেলে ধর হচ্ছে যে এই জিনিসগুলো অনেক সময় হেল্প করে, যে সূত্র সম্বন্ধে আইডিয়া নাই, সূত্রটা জানি না, বাট বুঝতে পারতেছি যে এখানকার সম্পর্কগুলো এরকম এরকম হবে, তো সূত্রটাও বানিয়ে ফেলতে পারো, পরীক্ষা হলে বেশি। সো অনেক অসম একটা ফিলিংস আসে, সো সেরকম একটা ফিলিংস তোমার হচ্ছে যে তুমি মাত্রই পেয়ে গেলাম। তো এই জিনিসটা কেন বললাম, তাহলে বুঝতে পারতেছো যে এই মাত্রা সমীকরণের মাধ্যমে এই যে মানগুলো বের করা এটা কতটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এরকম একটা ম্যাথ কিন্তু তোমাদের অলরেডি ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, সেটা হচ্ছে এটা। হ্যাঁ, সো এখন এরপর গুরুত্ব বুঝতে পারছো, সো এখানে এ জায়গায় আছে তোমার হচ্ছে এল টি, অ্যান্ড বি এর জায়গায় আছে তোমার হচ্ছে এল স্কোয়ার টি মাইনাস ওয়ান, অ্যান্ড এর উপরে পাওয়ার আছে তোমার এন। আচ্ছা, সি এর জায়গায় আছে তোমার হচ্ছে এল টি স্কোয়ার, অ্যান্ড পাওয়ার আছে এম। আচ্ছা, ভালো কথা। সো এখানে বুঝতে পারতেছো যে এল এর পাওয়ার ওয়ান, তার মানে এখানে এল এর পাওয়ার কী হবে, ওয়ানই হবে, সো এখানে মাইনাস টোয়াইস, এখানে কী আছে এন, রাইট। আচ্ছা, সো টোয়াইস এন প্লাস এটা হচ্ছে এল এর পাওয়ার এম, সো টোয়াইস এন প্লাস এম সমান কত হবে, ওয়ান হবে, অ্যান্ড আবার ওয়ান সমান কী হবে তোমার হচ্ছে টি এর পাওয়ার, অর্থাৎ হচ্ছে মাইনাস এন প্লাস টোয়াইস এন। তো এখন এই জিনিসটা চালিয়ে হচ্ছে তোমার বসে বসে সমাধান করা যায়, আবার যদি তুমি অপশন টেস্ট করো তাহলে একটু ইজিয়ার হয়ে যায়। ধরো যে অপশন টেস্ট করে যদি করি আমি যে এই যে 2 × 4, হ্যাঁ 4/3 প্লাস 1/3, তাহলে বুঝতেই পারতেছো 5/3 হবে, সো তার মানে হচ্ছে না, এটা বাদ। 2 × 2 = 4, 4 × 3 = 7, ডান। 4 × 2 = 8, 8 থেকে তোমার হচ্ছে এই 8 থেকে কী বাদ যাবে, 8 থেকে 1 বাদ যাবে, তো 7/5 হবে, ডান। সো তারপরে 2 × 2 = 4, তারপর হচ্ছে যে তোমার হচ্ছে এই যে এন, হ্যাঁ তো সরি 2 × 2 = 4 বলতেছি, 2 × 2/5 প্লাস হচ্ছে 3/5, তার মানে হচ্ছে আলটিমেটলি হচ্ছে 5/5, তার মানে এইটা হচ্ছে অ্যান্সার, তিনটা বাদ চলে গেছে এটাতে অ্যান্সার হবে, বুঝেই যাচ্ছে। সো অ্যাকচুয়ালি অপশন টেস্ট করে অনেক ইজিলি করে ফেলা যায়। আচ্ছা আচ্ছা, চলো এখন একটা, আমরা ক্লাসের তো শেষ দিকে চলে আসি, এখন একটা মজার এক্সপেরিমেন্ট করে একটা ছোট্ট একটা সুন্দর কনসেপ্ট শিখে আমরা হচ্ছে যে ক্লাসটা শেষ করি, অ্যান্ড ক্লাস শেষে অ্যাজ ইউজুয়াল তোমাদের কিছু টাস্ক বলে দেওয়া হবে যে হ্যাঁ এই এখন হচ্ছে তোমার কাজ হচ্ছে এগুলো। আচ্ছা, এখন কী মজার এক্সপেরিমেন্ট বা টাস্ক কনসেপ্ট শিখবো আমরা, ধরো এর একটা ডিম, রাইট। আচ্ছা, এই ডিম দিয়ে একটা ছোট্ট সুন্দর এক্সপেরিমেন্ট করা যায়, তুমি লক্ষ্য করে দেখবা যে একটা একটা ফ্রেন্ডের সাথে একটা দুষ্টামি করতে পারো, সেটা হচ্ছে এরকম যে তুমি ওকে চোখ বন্ধ করতে বললা, চোখ বন্ধ করতে বলে ওকে বলবা যে দোস্ত তুই হচ্ছে চোখ বন্ধ করে একটু আস্তে আস্তে করে প্রেশার বাড়াবি। সো ধরো যে তাকে দিলা, দেওয়ার পরে সে ধর হচ্ছে বলছে যে ধর একটু একটু করে প্রেশার বাড়া, ধর 1 2 3 4 5, আচ্ছা না ফাটলেই হয়। এখন ঘটনা হচ্ছে যে
এরকম করে ধরো আস্তে আস্তে 1, 2, 3, 4 সামহাও যে কোনো একটা পর্যায়ে যেয়ে তুমি হচ্ছে থামাই দিবা। আচ্ছা ওকে, সে চোখ বন্ধ করে আছে, এরপরে তুমি বলবো যে হ্যাঁ এখন এটা দাও, এই ডিমটা দাও, এরপরে এই ডিমটাই তুমি হচ্ছে এইভাবে করে প্লেস করবা। প্লেস করে এবার আবার দোস্ত এর আগে যেরকমভাবে প্রেশার দিয়েছিলি ওরকমভাবে প্রেশার দিবি, আমি আর দিতে যাব না, কারণ তোমরা অনেকে বুঝতে পারছো যে এর আগে আমি যেই লেভেলে 5 পর্যন্ত দিছিলাম এই 5 পর্যন্ত গেলে আমার তো 3-তে যেতেই ভয় লাগতেছে, কারণ হচ্ছে 5 পর্যন্ত গেলে এবার এটা কিন্তু ফেটে যাবে। অর্থাৎ যেই জিনিসটা আমি এইভাবে করলে, এইভাবে করে ফোর্স দিলে এটা অনেক দূর পর্যন্ত চলে যাওয়া যাচ্ছে, এরকমভাবে করলে কিন্তু তার অনেক আগেই ফেটে যাচ্ছে। খুব ভালো একটা জিনিস, তো আমার করলে তখন জামা কাপড় নষ্ট হয়ে যাবে, সো আমি এখন করতেছি না, তোমরা করে দেখতে পারো। হ্যাঁ, যখন ডিম ভাঙার দরকার হয় না মাঝে মাঝে তখন এক্সপেরিমেন্ট করে ফেলতে পারো। আচ্ছা সো এরপরে আমি হচ্ছে আর একটা জিনিস দেখাই, ওটা তো করতে পারতেছি না কিন্তু করতে পারবো এরকম কিছু করে দেখাই। ধরো এটা হচ্ছে একটা কাগজ, হ্যাঁ তো এই কাগজের আমি হচ্ছে কাজ করি, ধরো হচ্ছে আমার ডায়েরির উপরে, ডায়েরির উপরে হচ্ছে আমি জাস্ট হচ্ছে কাগজটা রাখলাম। এখন হ্যাঁ ধরো কাগজটা রাখলাম, এই কাগজের উপরে আমি এখন কিছু লোড দেওয়ার চেষ্টা করছি, ধরো আমার ওয়ালেটটা রাখছি, ডান নিতে পারলো না, রাইট, সো এটা আর প্রেশারটা নিতে পারলো না, বসে গেল। আচ্ছা এখন এই কাজটা আমি একটু অন্যভাবে করবো, সো আমি একটু এটা করে দেখাতে পারবো। সো আমাদের এই ডিমটা দেখা শেষ, আমরা হচ্ছে এখন এই জিনিসটা আমি একটু এই কাগজটা একটু ভাজ করবো। আচ্ছা আচ্ছা, ভাজ করতে করতে আমি কিছু টুকটাক কথাবার্তাও বলি, যে ধরো এই যে কাজটা করতেছে এটার উদ্দেশ্য কী জানো? এটার উদ্দেশ্য হচ্ছে যে এই যে আমরা ফিজিক্সে যা যা শিখছি এগুলো যে হচ্ছে বাস্তব জীবনে হচ্ছে প্রয়োগযোগ্য, এবং এই এই এক্সপেরিমেন্টগুলো করলে আসলে জিনিসগুলো অনেক মজার মনে হয়, এবং আসলেও জিনিসগুলো মজার, অথবা আমরা হচ্ছে একটু কঠিনভাবে শিখি জন্য জিনিসগুলো মিলিয়ে মিলিয়ে শিখে না জন্য জিনিসগুলো কঠিন মনে হয়, সো আসলেও জিনিসগুলো মজার। তো আমি ধরো এরকম বিভিন্ন মজার এক্সপেরিমেন্ট করে করে শেখানোর চেষ্টা করি, যেখানেই সুযোগ হয় সেখানে এই জিনিসটা করার চেষ্টা করি। সো এখানে তোমাদের সাথে ছোট্ট সময়ের পরিচয়ও আমি হচ্ছে সেটার একটা খণ্ডকালীন কিছু একটা দেখানোর চেষ্টা করছি। আচ্ছা সো আমি এখন এটাকে ডান, ছোটোবেলা পাখা ইউজ করতে না ওই পাখার মতন মনে হয়ে গেছে এটা, সো এটা এখন এই দেখো, এরা এখন হচ্ছে যে আমরা ভাজ করছি আর কিছু না। আচ্ছা এবার দেখো তো, এইবার এই ভাজ করছি না এটার মধ্যে এখন আমি এইটা দিয়ে ফেললাম, ওকে এই ভাজের মধ্যে আমি এখন এটা দিয়ে ফেললাম, এরপরে এরপরে হচ্ছে জিনিসটা এখানে শেষ না, এখন কিন্তু লোড নিছে, রাইট। আচ্ছা এরপরে আমি হচ্ছে এটা দিয়ে ফেললাম স্যানিটাইজার। আচ্ছা আর কি কী দেওয়া যায় এখন কিন্তু ওর এই বেচারার কিচ্ছু হয় নাই, একদম স্ট্রং। এরপরে আমি ধরো একটা ক্যালকুলেটরও দিয়ে ফেললাম, আচ্ছা আচ্ছা ওকে ওকে ওকে, আচ্ছা ও কিন্তু দমে যায়নি, আমার ব্যালেন্স উল্টাপাল্টা হয়েছে জন্য জিনিসটা পড়ে গেছে। আচ্ছা সো অ্যাটলিস্ট একটুক তো বুঝতে পারলে, হ্যাঁ ক্যালকুলেটর ক্যালকুলেটর এবার নিয়ে নিছে, স্যানিটাইজার নিবি, হ্যাঁ স্যানিটাইজার নিয়ে ফেলছে। দেখো ক্যালকুলেটার স্যানিটাইজার নেওয়ার ফলেও কিন্তু এই দেখো এখানে এখনও সে বেঁচে আছে, সো মানে এখনও কিন্তু এখানে হচ্ছে যে সে পুরোপুরি ধসে যায় নাই, সো এই এক্সপেরিমেন্টটা দেখো যে কিছু কিছু জায়গা ধসে গেছে কিন্তু কিছু কিছু জায়গা এখনও উঁচু আছে, সো এই এক্সপেরিমেন্টটা তুমি নিজে করে ফেলতে পারো। এই যে দেখো এখানে এখনও হচ্ছে উঁচু উঁচু আছে, সো এই জিনিসটার রহস্যটা কী আসলে, কেন এরকম হচ্ছে, কেন এরকম হচ্ছে? আমি বলছিলাম যে আমরা আজকে ভেক্টর শিখেছি না, এই ভেক্টর দিয়ে এটা ব্যাখ্যা করে ফেলা যায়, প্যারা নেই, সো আমরা ওই জিনিসটা একটু দেখার চেষ্টা করি। এই যে
টিনের যে এক্সপেরিমেন্টটা, টিনের যে এক্সপেরিমেন্টটা এটা বোঝার চেষ্টা করব। একটু লক্ষ্য করি যে ধরো আমরা এই যে ছোটোবেলা থেকে মানে 9-10 থেকে শিখে আসতেছি না, এই যে একটা ভেক্টর যদি থাকে, যে এরকম একটা ফোর্স যদি থাকে, সেটা যদি তোমার হচ্ছে এফ হয়, এরপরে তোমার হচ্ছে যে যদি লম্ব হয় তারপর কী করা যায়, এর যদি থিটা হয় তাহলে এফ কস থিটা হয় অ্যান্ড হচ্ছে এফ সাইন থিটা হয়। এই জিনিস প্রচুর করে আসছি, আজকে আমরা ভেক্টর ক্লাসও এটা করছি অনেকবার। আচ্ছা এইবার তুমি হচ্ছে এই জিনিসটাই আমি একটু উল্টাই দিয়ে এইভাবে করে দেখাই যে এটা এফ, তারপর এটা থিটা, এফ কস থিটা, এফ সাইন থিটা। কোনো ইস্যু আছে? কোনো ইস্যু নাই। এই জিনিসটা আমি এই মাথাটা জাস্ট উপর থেকে দেখতেছি। দেখো তো এটার কী মানে, এটার মানে হচ্ছে এই কোণা বরাবর যদি কোনো ফোর্স এদিকে টানে তাহলে সেটা এই পাশ বরাবর হচ্ছে উপাংশে ভাগ হয়ে যাচ্ছে। আচ্ছা যদি এরকম হয় তাহলে দেখো তো এই যে টিনের মধ্যে এরকম কোণা 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 কত কোণা, রাইট? এরকম কোণা দিয়ে ভর্তি। তুমি টিন কেন দেখাচ্ছি, আমার কাছে তো রিয়েল জিনিসটাই আছে। সো এটার মধ্যেও দেখো যে এটার মধ্যে কিন্তু এই জায়গায় জায়গায় এই কাজটাই হচ্ছে, এখানে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে যেটা অ্যাকচুয়ালি ওজনটা কাজ করছে, সে ওজনটা অ্যাকচুয়ালি এই নিজ বরাবর সুন্দরভাবে কাজ করছে। সো তার মানে এই ঘটনাটা ঘটতেছে, এই ঘটনা ঘটার কারণে এখানে হচ্ছে এইটা ফোর্সে স্প্লিট হয়ে যাচ্ছে। তো একই ঘটনা তো বুঝতেই পারতেছো যে এখানে তুমি প্রেশার দিচ্ছ বাট সেটা স্প্লিট হচ্ছে। এখন ঘটনা হচ্ছে যে তাহলে আমরা দেখলাম যে কেন একেবারে ঢেউ টিনগুলো আমরা ডিজাইন করার জন্য শুধু ঢেউ মানে ঢেউ করি না, এটার উপযোগিতাও আছে। এটা হচ্ছে স্ট্রেংথ বাড়ায়, আর বাড়ায় যে সেটা তো দেখ চাক্ষুষ প্রমাণ, দেখতেই পারলাম যে হচ্ছে আগে ওয়ালেটটাও নিতে পারছিলো না, এখন ওয়ালেট নিচ্ছে, ক্যালকুলেটার নিচ্ছে, আমাকে স্যানিটাইজার দিলাম, সো স্যানিটাইজারও নিল। সো অনেক তোমার হচ্ছে যে এটার লোড নেওয়ার ক্ষমতা অনেক বেশি বেড়ে গেছে। সো ঢেউটি যদি ঢেউ না হয়ে সমান্তরাল হতো, হয়তো বা একটা গাছ পড়লে ভেঙে যেত, বাট এই ঢেউ হওয়ার কারণে সেটার সহ্য ক্ষমতাটা বেড়ে গেছে। সো সামারি কি আজকের ক্লাসের সামারি হচ্ছে, আমরা ওই যে বললাম আজকের ক্লাসের সামারি হচ্ছে আমরা ভেক্টরের যে টুকটাক পার্ট আমরা ফার্স্ট পার্টি বাদ রেখেছি সেই পার্টটা হচ্ছে আমরা কভার করেছি, অ্যান্ড হচ্ছে তোমার এই ভৌত জগত পরিমাপ থেকে আমরা কিছু অংশ দেখেছি যেগুলি যে অংশগুলো ইম্পর্টেন্ট। সো আলটিমেটলি এখন ভেক্টর থেকে যে মার্কটা আসবে, যে দেড় মার্কই হোক, 1.25 মার্কসই হোক বা আড়াই মার্কই হোক, হ্যাঁ, তো সেই মার্কটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না। এই জিনিসটা তোমরা পারবা, এই জিনিসটা অ্যাসিওর করো। কীভাবে অ্যাসিওর করবা? তোমার কাজ হচ্ছে এক্সাম দেওয়া। সো আবার বারবারই আমি বলে আসতেছি যে এক্সামে ভালো করতে গেলে এক্সামের কোনো বিকল্প নাই। সো আমাদের কুইজ আছে, সো কুইজ থেকে এক্সাম দাও, বা হচ্ছে তুমি চাইলে আমি যেটা ইয়ে করি যে তুমি প্রশ্ন ব্যাংক নেও, প্রশ্ন ব্যাংক থেকে সেখান থেকে এক্সাম দিতে পারো। সো এরকম করে তোমার হচ্ছে এক্সাম দেওয়ার জায়গার তো অভাব নেই, প্রচুর এক্সাম অনেকখান থেকে এক্সাম দিতে পারো। সো এক্সাম দেওয়াটা এনশিওর করো, এবং হচ্ছে যে সেই জায়গা থেকে একটু প্রিসাইজ হওয়ার চেষ্টা করো, যে হচ্ছে তোমার যে প্রশ্ন ব্যাংক থেকে একটু অ্যানালাইসিস করে দেখলা যে কোন জায়গাগুলো হচ্ছে তোমার, কোন জায়গাগুলোতে তোমার হচ্ছে প্রশ্ন বেশি জোর দেওয়া হচ্ছে, সেই জায়গাগুলো আমরা ক্লাসে কভার করেছি। সেই জায়গাগুলো থেকে তুমি প্র্যাকটিস কোয়েশ্চেন প্র্যাকটিস করলা প্রশ্ন ব্যাংক থেকে বা যে কোনো তোমার সোর্স থেকে। সো এখন সেই জিনিসটাই হচ্ছে তোমাদের এই ক্লাসের কাজ। তো এই কাজগুলো যদি করে ফেলতে পারো, এই কাজগুলোই জাস্ট ক্লাস ওয়াইজ ওয়াইজ করে ফেলতে পারো, তাহলে তোমার স্ট্রেংথ আস্তে আস্তে বাড়তে থাকবে। হ্যাঁ, তো তোমার স্ট্রেংথ বাড়তেছে কেমনে বুঝবা? যে তুমি যে একটা টাইপ আমি করাইছি, সো সেই টাইপের অঙ্কটা যখন 45 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারতেছো, তখন বুঝবো তোমার স্ট্রেংথ বেড়ে গেছে। সো আজকে ধরো হচ্ছে যে তোমার এই যে ন্যূনতম সময়ের যে একটা অঙ্ক দিতাম, তো ধরো হয়তো বা আজকের আগে তোমার হচ্ছে চিন্তা করতে তোমার সময় লাগতো, তো এখন ধরো 45 সেকেন্ডের মধ্যে চিন্তা বলো, ক্যালকুলেশন বলো, যা দরকার 45 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে ফেলতেছো। এই জিনিসটা এনশিওর যখন করে ফেলবা, তখন বুঝতে পারবে তোমার স্ট্রেংথ বাড়তেছে। সো আসতে তো একদিনেই হওয়ার দরকার নাই, একদিনই হয়ে গেলে তো তুমি হচ্ছে আজকে যদি হয়ে যায় এটা, তো কালকে থেকে তো তুমি ভর্তি পরীক্ষা দিয়ে ফেলতে পারো, কালকে তো তোমার ভর্তি পরীক্ষা না। সো একদিনই হয়ে যাবে, হয়ে যেতে হবে এমন জরুরি না, বাট প্রত্যেক দিন ধরো হচ্ছে যে তুমি যদি আজকে একটা ভর্তি পরীক্ষা দাও, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক আছে না তোমার কাছে, সো কোশ্চেন ব্যাংক নিয়ে যদি তুমি আজকে একটা ভর্তি পরীক্ষা দাও, সেটা যদি তোমার হচ্ছে তুমি যদি ধরো 120-এর মধ্যে ধরো, আমি ধরলাম যে তুমি 50 পাইলা, কোনো প্যারা নাই, কালকে তুমি 51 পাও, আচ্ছা 50ও পাইলা না, যাও ধরো 30 পাইলা যাও, কারণ আলটিমেটলি 60 পাইলে তো চান্সই হয়ে যায়। সো তুমি 60 পাও নাই, তুমি হচ্ছে যে ধরো 30 পাইছো,
তো 30 পয়সা কোনো প্যারা নাই, তো তুমি প্রতিদিন 1 মার্ক করে পারতেছে কিনা, এই যে টাইপ যেই টাইপগুলো করানো হচ্ছে সেই টাইপের প্র্যাকটিস করে টোরে আলটিমেটলি হচ্ছে তোমার পরীক্ষা দিয়ে দিয়ে তোমার 1 মার্ক করে যে বাড়তেছে, পরের দিন যদি 1 মার্কও বাড়ে যায় তাহলে তোমার হচ্ছে আস্তে 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 30 দিন পর্যন্ত 60 হয়ে যাচ্ছে। সো প্যারা নাই, সো তোমার কম্পিটিশন তোমার সাথে, তুমি আস্তে আস্তে তোমাকে ছাড়াই যাও। ওকে ঠিক আছে, ধন্যবাদ, এবং হচ্ছে তোমাদের সবাইকে ক্যাম্পাসের মধ্যে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটা শেষ করছি।